নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমরা শুনব দীর্ঘদিন আফ্রিকায় বসবাসকারী শ্বেতাঙ্গ শিকারী জে এ হান্টারের শিকার অভিযান অবলম্বনে আফ্রিকান সাফারি। জন আলেকজান্ডার হান্টার স্কটল্যান্ডের শেয়ারিংটনে 1887 সালের 30শে মে জন্মগ্রহণ করেন। 1963 সালের 29শে মার্চ কেনিয়াতে তাঁর মৃত্যু হয়। 1900 থেকে 1950 সালের মধ্যে তিনি আফ্রিকায় বহু উল্লেখযোগ্য অভিযান করেন। তাঁর এইসব শিকার অভিযানের কাহিনী নিয়ে তিনি বেশ কিছু বই লেখেন। তাঁর লেখা আফ্রিকান বুশ অ্যাডভেঞ্চার্স অবলম্বনেই আমাদের আজকের কাহিনী আফ্রিকান সাফারি। ভাষান্তর শ্রী পৃথ্বীরাজ সেন। অন্ধকারের মহাদেশ আফ্রিকা, সাহারা আর কালাহান্ডির অভিশাপ বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। তার অন্তরে আদিম অরণ্যের বন্য সঙ্গীত, তার সর্বত্র নরখাদকদের বেপরোয়া আনাগোনা। এই রহস্যময় আফ্রিকার বুকে দুঃসাহসী পদক্ষেপে শিকারী জে এ হান্টার অসংখ্য প্রাণী শিকার করেছেন আর দুর্দান্ত ঘটনার মাধ্যমে নিজের অভিজ্ঞতাকে পরিপূর্ণ করেছেন। হান্টারের শিকার তালিকায় আছে বন্য হাতি, ভয়ঙ্কর চিতা, দুরন্ত ময়াল, হিংস্র বাঘ আর রক্তলোলুপ সিংহ। তাঁর লিপিবদ্ধ অভিজ্ঞতা থেকে সুলেখক ও শিকারী ড্যানিয়েল ম্যানিক্স এই পাণ্ডুলিপি রচনা করেছেন। প্রত্যক্ষ অভিজ্ঞতার জন্যে উনি কেনিয়াতে যান অরণ্যের বাস্তবতা দেখতে। হান্টারের শ্রেষ্ঠ শিকার কাহিনী আফ্রিকান সাফারি। ১৯২৫ খ্রিস্টাব্দের মধ্যবর্তী কোনো সময়ে কোনো একদিন কেনিয়া শিকার বিভাগে আমার ডাক পড়ল। ওই বিভাগের অধিকর্তা ক্যাপ্টেন এটিএ রিচি ও বিইএমসির দপ্তরে। ক্যাপ্টেন এমন একটা আকর্ষণীয় প্রস্তাব আমাকে উপহার দিলেন যেটা মনে হয় ইতিপূর্বে কোনো শিকারীর পক্ষে কল্পনারও বাইরে। ক্যাপ্টেনের এই প্রস্তাবের অর্থ সম্পূর্ণরূপে উপলব্ধি করতে হলে কলোনির ওই স্থানের সেই সময়ের বিপর্যস্ত অবস্থাটা ভালো করে জানা দরকার। কেনিয়ার মধ্যবর্তী জায়গায় একটা চওড়া উপত্যকা আছে, সেখানে মাসাই নামে এক বীর জাতি বাস করে। তীরধনুক তাদের চোখে অবজ্ঞার সামগ্রী, কারণ তাদের মতে তীরধনুক হলো কাপুরুষের অস্ত্র। তারা বলে শত্রুর মুখোমুখি হতে যারা ভয় পায় তারাই ওই অস্ত্রের ব্যবহার করে। মাসাইদের যারা তরুণ যোদ্ধা, যাদের নাম হলো ওদের ভাষায় মোরান, তাদের প্রধান খাদ্য হলো দুধ আর তাজা রক্ত, কারণ তারা মনে করে যোদ্ধাদের খাদ্য এছাড়া আর কিছুই হতে পারে না। এদের চারপাশে আর যেসব জাতি বাস করত তারা এদের ভয় করত, কারণ এদের সঙ্গে যুদ্ধ করার মতো শক্তি ও সাহস তাদের কারোরই ছিল না। ওরা বল্লম দিয়ে সিংহ শিকার করে ফেলত। যারা এই ব্যাপারটা নিজের চোখে না দেখেছে তারা এই ব্যাপারটাকে একদম অস্বাভাবিক বলেই মনে করবে, এবং এটাই হলো স্বাভাবিক। হিংস্র জন্তু যেমন নিরীহ ব্যক্তির ওপর অত্যাচার চালায়, প্রাচীনকালে এই মাসাইরাও তেমনি অন্যান্য জাতির ওপর ভর করে নিশ্চিন্ত হয়ে জীবনযাপন করত। এটা একটা আশ্চর্যের বিষয় যে যে সমস্ত শিকারী প্রাণী যেমন বাজ পাখি বা বুনো কুকুর, এদের কোনো শত্রু না থাকায় তাদের সংখ্যার যে বেশি বৃদ্ধি হয় তা নয়, কারণ বাঁচবার জন্য এদের এতই কষ্ট করতে হয় যে তারা বেশি দিন বাঁচে না। এছাড়াও এদের শক্তি বা তেজ যতই থাক না কেন, আসলে এদের শরীর আশ্চর্য রকমের নরম। উপরন্তু তাদের শিকার করা প্রাণীর দেহ তাদের চেয়ে শক্ত। এই উক্তি মানুষের পক্ষেও প্রয়োগ করা চলে। উপজাতিদের মধ্যে পারস্পরিক সংগ্রাম করা যখন ব্রিটিশ সরকার বন্ধ করে দিলেন, তখন যে সমস্ত উপজাতিরা মাসাইদের আশেপাশে বাস করত তাদের সংখ্যায় ক্রমশ বৃদ্ধি এক বিশেষ সমস্যার সৃষ্টি করল। অন্যদিকে জীবনের নিয়মধারা সম্পূর্ণরূপে পাল্টে যাওয়ার ফলে তখন মাসাই জাতি প্রায় নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছিল। জীবনধারণের জন্য বেশি করে গরু মোষ পালনে বাধ্য হলো তারা। এদের সংখ্যা বেড়ে যাওয়ার ফলে সমস্ত মেলার মধ্যে মারাত্মক মহামারীর প্রাদুর্ভাব দেখা দিল। হাজার হাজার গরু মোষ মরে গেল, কিছু তাদের পরিচয় বহনের জন্য টিকে গেল। এর সঙ্গে সঙ্গে সিংহের দল নোংরা জিনিস পরিষ্কার করার ভার নিল।
মরা গরু বাছুর খেয়ে সিংহের পাল বেশি রকমের বেড়ে গেল। সাধারণ অবস্থায় যেসব অসুস্থ সিংহ শিশুরা অসময়ে মারা যেত তারাও হৃষ্টপুষ্ট হয়ে গেল। খুব কম সময়ের মধ্যেই সিংহের পালে সমস্ত মাসাই দেশটা ভরে গেল। এদিকে মহামারীর প্রচণ্ড শক্তি যখন স্তিমিত হয়ে গেল তখন পথে ঘাটে মরা গরু মোষ দুর্লভ হয়ে ওঠায় জ্যান্ত গরু বা মোষের দিকে সিংহের দৃষ্টি পড়ল। তখন অবশিষ্ট গরু মোষদের সিংহের কবল থেকে রক্ষার জন্য মাসাইরা ঢাল বল্লম নিয়ে প্রস্তুত হল। কিন্তু দুজন মোরান বা তরুণ বীর যোদ্ধা আহত হওয়ার পরিবর্তে একটা সিংহ মারা পড়ে, আর সিংহের আঘাতে আহত প্রাণী আবার প্রায়শই রক্ত দূষিত হয়ে মৃত্যুমুখে পতিত হয়। কারণ সিংহের শিকার করা প্রাণীর মাংসের টুকরো সিংহের নখে জমে গিয়ে পচে যায়, এর জন্য নখের সামান্য আঘাতেও নিশ্চিত মৃত্যু ঘটে। এই রকম করে বড় বড় বীরেরা মারা গেলে দলের প্রধানেরা বিরাট সমস্যার সম্মুখীন হল। আগে এরকম হলে অন্য উপজাতির সঙ্গে যুদ্ধ করে তাদের মেয়েদের আর গরু মোষ জোর করে কেড়ে নিয়ে মাসাইরা এই ক্ষতির খানিকটা পূরণ করত, কিন্তু এখন সরকারের সাহায্য প্রার্থনা ছাড়া আর কোনো পথ নেই। আর পেলথর্প নামে একজন কমবয়সী ভদ্রলোক ছিলেন মাসাই রিজার্ভের জেল কমিশনার। তিনি সিংহের সংখ্যা কমাবার উদ্দেশ্যে একটা ম্যাগাজিন রাইফেল নিয়ে বের হলেন। আমার মনে হয় ম্যাগাজিন রাইফেল ঘন জঙ্গলের মধ্যে সামনাসামনি যুদ্ধ করার জন্য ঠিক উপযুক্ত অস্ত্র নয়, কারণ একবার গুলি করার পর আবার গুলি করতে দু সেকেন্ডের মতো সময় লাগে, আর সম্ভবত এই সময়টাই হলো সবচেয়ে বিপজ্জনক। আমি অবশ্য লুকোনো জায়গা থেকে বা ফাঁকা জায়গায় ম্যাগাজিন রাইফেলই ব্যবহার করি, কিন্তু ঝোপে ঝাড়ে দোনলা বন্দুক ব্যবহারই অভ্যস্ত। দোনলায় দুটো গুলি ছোঁড়া যায়, এছাড়া প্রয়োজনে একই সঙ্গে প্রায় দুটো ঘোড়াই কাজ করে। প্রথমের গুলিটা যদি লক্ষ্যভ্রষ্ট হয় তাহলে প্রায় সঙ্গে সঙ্গেই দ্বিতীয় গুলিটা ছোঁড়া যেতে পারে। আক্রমণাত্মক জন্তুর সামনে এই অস্ত্রটি বিশেষ উপযোগী। বেশিরভাগ সিংহই বাস করে ঘন ঝোপের মধ্যে, তাই সিংহকে বিনাশ করতে হলে ঘন ঝোপের মধ্যে ঢোকা দরকার। এ পর্যন্ত মিস্টার পেলথর্প ফাঁকা জায়গাতেই কেবল শখের খাতিরেই সিংহ মেরেছেন। জঙ্গলের মধ্যে ঢুকে এবার তিনি একটা সিংহীকে গুলি করলেন, কিন্তু আর একটা গুলি বন্দুকে ভরে নেবার আগেই আহত সিংহী তাকে আক্রমণ করে বসল। তাকে ছিটকে ফেলে দিয়ে ধরে ফেলল। একজন স্থানীয় পুলিশ ঠিক সেই সময়ে সিংহীটাকে গুলি করে তাকে রক্ষা করে নিশ্চিত মৃত্যুর হাত থেকে। মিস্টার পেলথর্প কিন্তু এই সামান্যতি বেশ আহত হন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্যাপ্টেন ঋষি বললেন, পেলথর্পের অভিজ্ঞতার পর সাধারণ শিকারীর হাতে আর এ ব্যাপারটা ছেড়ে দেওয়া উচিত বলে আমার মনে হয় না। এ কাজ অভিজ্ঞ শিকারীর। দীর্ঘ আলোচনার পর তুমি এ কাজের উপযুক্ত বলে শিকার বিভাগ কর্তৃক বিবেচিত হয়েছে। সিংহের পরিমাণ অত্যন্ত বৃদ্ধি পেয়েছে, ওদের সংখ্যা অনেকটা হ্রাস করে ফেলতে হবে তিন মাসের মধ্যেই। ওদের চামড়াগুলো মাইনে হিসেবে তোমার থাকবে। সব সেরা কালো কেশরী সিংহের চামড়া এক একটা 20 পাউন্ড করে, আর 3 পাউন্ড করে সিংহের চামড়া তখন বিক্রি হচ্ছিল। সন্দেহ নেই এতে বিপদের সম্ভাবনাও প্রচুর, কিন্তু এতে করে সংসারেও প্রচুর টাকা আসবে। এরই মধ্যে 4টি সন্তান হয়েছে আমাদের। কেনিয়ার মতো জায়গায় ছেলেপুলে মানুষ করতে যে এত খরচ হয় তা আমার চিন্তারও অতীত ছিল, আশ্চর্য। হিল্ডার কাছে সন্ধেবেলায় কথাটা পারলাম। কোনো অভিজ্ঞ শিকারীর কাছে ঝোপের মধ্যে 10টা কি তার বেশি 20টা সিংহ মারা এমন একটা কিছু মারাত্মক বিষয় নয়, কিন্তু কম অথচ নির্দিষ্ট সময়ের মধ্যে 100টা সিংহ মারতে গেলে যে কোনো সময় বিপজ্জনকভাবে আহত হতে পারেন। প্রখর বুদ্ধিসম্পন্ন হিল্ডার মাথায় একটা সুন্দর পরিকল্পনা জন্ম নিল। সে বলল, মনে আছে গরঙ্গরোয়ে সিংহ শিকারের সময় ক্যাপ্টেন হার্স্টের কুকুরের পালের কথা? তোমার খুব কাছে তো তারা এসেছিল, কুকুরের সাহায্য এ ব্যাপারেও নিয়ে দেখতে পারো। মতলবটা চমৎকারিত্ব সম্পর্কে কোনো সন্দেহ নেই, কিন্তু ক্যাপ্টেন হার্স্টের ভাই তো তার কুকুরগুলো বিক্রি করে দিয়েছেন। এরকম ভালো জাতের একপাল কুকুর আর কোথাও পাওয়া যায় তাও তো জানি না। শেষ পর্যন্ত নানা জায়গায় ভালো কুকুরের বৃথা খোঁজ করার পর নাইরোবির কুকুরের ঘাঁটিতে গেলাম। কাজের অভাবে নানা জাতের 22টা কুকুর অকর্মণ্য হয়ে প্রায় মরতে বসেছে। এদের জাতের বিভিন্নতার সাথে সাথে এদের আকার ও চেহারাও আলাদা।
আমার কাছে তারা বেঁচে যেতে পারে এই মনে করে প্রত্যেকটার জন্য 10 শিলিং খরচ করে সব কুকুরগুলোই কিনলাম। হিল্ডা যখন দেখল সিংহ শিকারের কুকুর এগুলো, তখন তার মুখটা সংকুচিত হয়ে গেল। আবার এরপর দেখা গেল এটুকু শিক্ষাও তাদের নেই যেটুকু শিক্ষা অন্তত বাড়ির কুকুরগুলোরও থাকে। সমস্ত দিন ধরে ঘেউ ঘেউ করছে আর বিভৎস রকমের চেঁচাচ্ছে সমস্ত রাত ধরে, সদা সর্বদা পরস্পরে মারামারি কামড়াকামড়ি করছে। সে যা হোক, কয়েক সপ্তাহের মধ্যেই আমি ওদের মোটামুটি সুসংবদ্ধ করে ফেললাম। এবার মাসেই রিজার্ভে যাওয়া যেতে পারে বলে মনে হলো। বনের বিভিন্ন জায়গায় টোপ বহন করার জন্য সরকার থেকে 6টা বলদ দেওয়া হলো। আমি বেরিয়ে পড়লাম, সঙ্গে রইল কুকুরের পাল আর এই মন্থরগতি জানোয়ার আর কতকগুলো স্থানীয় কুলি। নাইরোবি থেকে 20 মাইল দক্ষিণ পূর্বে কঞ্চা পর্যন্ত প্রধান রাজপথ ধরে গেলাম, তারপর সেখান থেকে পশ্চিম দিকে। ক্রমান্বয়ে একদিন চলবার পর বন ক্রমে পাতলা হয়ে এলো। আমরা এলুম একটা সমান জায়গায়, কিকুদের বাড়ি আর প্রায় দেখাই যাচ্ছে না। এই কিকুরা কৃষিকার্যের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। দীর্ঘদিন ধরেই এই মাসাই জাতি এদের ওপর নানা রকম অত্যাচার করেছে, লুটপাটও করেছে। পেছনে পড়ে রইল চাষের ক্ষেত, এখন সামনে খালি ঘাসে ঢাকা চওড়া জমি। এর এখানে সেখানে প্রচুর শিকার ছড়ানো রয়েছে, ঘুরে বেড়ানোর পথে এই স্থান উপযুক্ত। সেই কোন প্রাচীন কাল থেকে ওই জায়গায় জেব্রা আর অন্যান্য বুনো জন্তুদের পাশাপাশি মাসাইরা তাদের গরু মোষ চড়াত। এখানকার বায়ু শান্ত এবং বিশুদ্ধ, শ্বাস প্রশ্বাসের পক্ষে আনন্দদায়ক। এই প্রশস্ত রাস্তার সামনে কোনো বাড়ি বা কোনো রাস্তা বাধা দান করেনি। রিজার্ভের অন্য অঞ্চলের মধ্যে দিয়ে ক্রমাগতই এগিয়ে চলছি। হিল্ডা সঙ্গে না থাকলে নাইরোবিতে ফেরার জন্য আমার কোনো চিন্তাই থাকতো না, কারণ এই আফ্রিকা হলো ঈশ্বরের আদিম সৃষ্টির অনুরূপ। শ্বেতাঙ্গ মানুষের দ্বারা গ্রাম আর গোলাবাড়ি তৈরি করার মাধ্যমে এর সৌন্দর্য নষ্ট হওয়ার আগের রূপ। যেখানে থামতে হতো সেখানে রাত্রি যাপন করতাম আর ভোরের বেলা পাহাড়ের বুকে সূর্য ওঠার আগেই আবার বেরিয়ে পড়তাম, অনির্দিষ্ট পথে কুলির হাত ধরে চলতাম। একদিন সন্ধ্যাবেলায় হঠাৎ তাঁবুর চারিদিকে সিংহের গর্জন শোনা গেল। তখন আমরা রিজার্ভের মধ্যে অনেকটা এগিয়ে গেছি। তাদের গভীর অথচ টানা টানা উচ্চারণে বোঝা গেল যে তারা পুরুষ সিংহ। পরের দিন সকালবেলা আমি প্রথম মাসাইদের দেখতে পেলাম। তারা তাঁবুর কাছে এগিয়ে এসে বল্লমের ওপর ভর করে খুব সাহসের সঙ্গে আমার দিকে দেখতে লাগল। এতদিনে আমার চোখে দেখা আদিবাসীদের সঙ্গে এদের কোনো মিল নেই, এরা একেবারে স্বতন্ত্র। বেশ লম্বা এদের শরীর, অথচ এদের নরম ও সুন্দর মুখ শ্বেতাঙ্গদের চেয়ে এদের সুন্দর করেছে। এরকম একটা কথা প্রচলিত আছে যে এই মাসাইদের পূর্বপুরুষ হলো প্রাচীনকালের মিশরীয়রা। সেই কালে কোনো এক অজানিত কারণে তারা বাধ্য হয়েছিল দলে দলে জঙ্গল অভিমুখে চলে আসতে। এই তরুণ শিকারী বা মোরানদের মুখ লাল রঙে বিচিত্র শোভায় শোভিত, হাড় গুঁড়ো করা খড়ি দিয়ে আঁকা হয়েছে সেই ছবির সীমারেখা। তাদের পরনে মাত্র এক টুকরো কাপড় আর একটা কম্বল কোনো রকমের শরীরটাকে জড়িয়ে, কাঁধের কাছ থেকে গেঁড়ো করে বাঁধা আছে। ওরা যখন শুনল যে আমি সিংহ শিকারের জন্য এসেছি এখানে, তখন মনে হলো একটা মজার কথা শুনছে। তারা বলল, খালি বন্দুক নিয়ে সিংহ শিকার করতে গেলে আমি বিপদে পড়ব। তাদের মতে সিংহ শিকারের পথে বল্লম হলো উপযুক্ত হাতিয়ার, বন্দুক তাদের চোখে আড়ম্বর বস্তু। প্রাচীনকালে তারা একবার আরববাসী ব্যবসায়ীদের সহজেই পরাস্ত করেছিল, সেই থেকেই তাদের এই রকম মনোভাব। এই আরবের সঙ্গে প্রাচীনকালেই সেই গাদা বন্দুক ছিল। বোধহয় আমাকে পরীক্ষা করার জন্যেই এদের একজন বলল, তাঁবু থেকে কিছু দূরেই অবস্থান করে এমন দুটো সিংহের সংবাদ সে জানে। ওর সঙ্গী সঙ্গে সঙ্গে ওর কথা সমর্থন করল। সে বলল, সিংহ দুটো খুবই সুন্দর এবং সে খুব খুশিও হবে যদি সিংহ দুটোকে শিকার করতে আমার সঙ্গ লাভ করে। এরকম খুঁতখুঁতে লোকের সামনে প্রথম সিংহ শিকারে প্রবৃত্ত হতে আমার ইচ্ছে হলো না। প্রথম কথা, আমার কুকুরগুলো অনুশীলনে মার্জিত নয়। তাছাড়া এও আমার জানা নেই যে সিংহ দুটোর অবস্থান ঝোপ না ফাঁকা জায়গায়। যেভাবে ওরা আমার দিকে অবজ্ঞার সঙ্গে তাকাচ্ছিল, তার জন্য বাধ্য হয়েই আমি সম্মত হলাম ওদের সঙ্গে যেতে।
ওদের পথ নির্দেশের আজ্ঞা দিয়ে কুকুরগুলোকে খুলে দেবার জন্য কুলিদের বললাম। মাসাইদের পেছন পেছন একটা শুষ্ক নালার সামনে এসে উপস্থিত হলাম। বর্ষাকালে এখানে প্রচণ্ড বেগে জলের স্রোত বইত, পায়ের নিচের বালিতে সেখানে সিংহের পায়ের ছাপ পড়েছে। তাই দেখে দেখে মাসাইরা তাড়াতাড়ি কোনো কষ্ট না করেই এগোতে লাগল। সন্দেহের সঙ্গে এই অজানা গন্ধ পরীক্ষার সঙ্গে শুঁকতে শুঁকতে কুকুরগুলোও এগোতে লাগলো। এঁকে বেঁকে চলবার সময় একটা মোড় অতিক্রম করতেই দেখা গেল বালির ওপর দুটো সিংহ বিরাট দুটো বিড়ালের মতো সোজা হয়ে শুয়ে আছে। আমাদের দেখে উঠে দাঁড়িয়ে তারা তীক্ষ্ণভাবে রাগী চোখে তাকাতে লাগলো। তাদের এতকালের অনুসন্ধানের বিষয়বস্তুকে সামনে একবার দেখেই প্রায় সব কুকুরগুলোই চিৎকার করতে করতে ছুটে পালালো। কখনো তারা সিংহ দেখেনি, ভাবতেও পারেনি এমন কোনো পশু থাকতে পারে। কিন্তু চারটে যে এয়ারডোন কুকুর ছিল তারা সাহসের সঙ্গে দাঁড়িয়ে রইল। কি আমার কি মাসাইদের তখন আর চিন্তা করারও অবকাশ নেই। দুজন মাসাই বল্লম তুলে আক্রমণের অপেক্ষায় থাকলো। সে দৃশ্য চমৎকার। তাড়াতাড়ি আমি গুলি করলাম বড় সিংহটার বুক লক্ষ্য করে। গুলি লেগে সিংহটা পেছিয়ে গেল, তারপর রাগের সঙ্গে গর্জন করে আওয়াজ তুলে একপাশে কাত হয়ে পড়ল। আর তার সঙ্গে যেটা ছিল সেটা তাড়াতাড়ি ঢুকে পড়ল নালার বাম দিকে অবস্থিত নিবিড় জঙ্গলের মধ্যে। সঙ্গে সঙ্গেই মরা সিংহটার উপর ঝাঁপিয়ে পড়ে এয়ারডোন কুকুরগুলো কামড়াতে লাগল। প্রাণের আনন্দে তারা টানাটানি শুরু করলো মরা সিংহটার কেশর। আমি কোনো বাধা দিইনি। তারপর যখন দলের অন্যান্য কুকুরগুলোও ভয়ে ভয়ে ফিরে এলো, আমি তখন তাদেরও উৎসাহ দিতে লাগলাম। অবশিষ্ট যে দুটো কুকুর যারা সাহসের পরীক্ষায় খানিকটা উত্তীর্ণ হয়েছিল, আমার মনে হলো বোধহয় আমি এই ছটা কুকুরকে উপযুক্ত করে ফেলব সিংহ শিকারের পূর্বে। কুকুরগুলোর আক্রোশ যখন স্তিমিত হয়ে এলো মরা সিংহটার ওপর থেকে, তখন আমি তাদের সেই ঝোপের কাছে নিয়ে গেলাম যেখানে অন্য সিংহটা নিজেকে লুকিয়ে রেখেছিল। তার কাছে যেতেই সিংহটা চাপা নিম্নস্বরে গর্জন করে সতর্ক করে দিল। এয়ারডোন আর বাকি কুকুরগুলো রাগে চেঁচাতে চেঁচাতে তেড়ে গেল ঝোপটার সামনে, আর অন্য কুকুরগুলো ঝোপটাকে চারিদিক দিয়ে ঘিরে চেঁচাতে লাগলো। কিন্তু সাহস করলো না সামনে এগোতে। একটা মাশাই একটা বল্লম মারতেই খানিকটা এগিয়ে এলো সিংহটা। একটা এয়ারডোনের ওপর ঝাঁপিয়ে পড়ার ভাব দেখাতে লাগলো সিংহটা, আর আমার গুলি করার সুযোগের আগেই প্রায় সঙ্গে সঙ্গেই পূর্বের জায়গায় ফিরে গেল। এর মধ্যেই কুকুরগুলোর সাহস বেড়েই চলল। ঝোপের ওপরের দিকের শাখার আন্দোলন থেকে সিংহের নির্দিষ্ট অবস্থানটা অনুভব করতে পারছি। যে সমস্ত কুকুর বেশি সাহসী ছিল তারা গুঁড়ি মেরে ঝোপের ভেতর কিছুটা ঢুকে চেঁচাতে চেঁচাতে সিংহটাকে বাইরে বের করে আনার চেষ্টা করতে লাগলো। সিংহটা অল্প সময়ের মধ্যেই যে বেরিয়ে আসবে তা বুঝতে পারলাম, তাই আমিও আক্রমণাত্মক ভঙ্গিতে প্রস্তুত হলাম। আচমকা ঝোপঝাড়গুলো ভীষণভাবে দুলে উঠল, আর প্রায় সঙ্গে সঙ্গেই সিংহটা ভয়ঙ্করভাবে তেড়ে আমার দিকে এগিয়ে এলো। দুটো কান তার পেছন দিকে হেলে রয়েছে, পৃষ্ঠদেশ বঙ্কিম আকার ধারণ করেছে। মনে হলেও একটা জ্যান্ত আগুনের গোলা আমার দিকে তেড়ে এলো, সে যেন ঝাঁপিয়ে ওপর দিয়ে উড়ে এলো। একটা এয়ারডোন অত্যন্ত সাহসের সঙ্গে একেবারে ওর সম্মুখে এগিয়ে গেল। অতিকায় সিংহটার গলা কামড়ে ধরতে সচেষ্ট হলো। শিশু যেমন অনায়াসেই তার খেলনা ছুঁড়ে ফেলে দেয়, সিংহটাও তেমনি তাকে ছুঁড়ে ফেলে দিল। গতির বেগ অব্যাহত রেখে সে ধাবিত হলো আমার দিকে, আর যারা চিৎকার করে তাকে বিরক্ত করছিল তাদের সম্পূর্ণ অগ্রাহ্য করলো সে। আমি গুলি করলাম দশ গজের মধ্যে এসে পড়তে, ঠিক দু চোখের মাঝখানে গুলিটা বিঁধে গেল, আর একটুও নড়াচড়া না করে সিংহটা মাটিতে পড়ে গেল। সকালের ঠান্ডা শান্ত বাতাসে ছোট্ট গুলির গর্ত থেকে বেরিয়ে যাওয়া ধোঁয়াটা পাক খেতে খেতে ওপরে উঠে যেতে লাগলো। মাসাইরা আনন্দের চোটে যুদ্ধের নাচ নাচতে আরম্ভ করে দিল। একদিকে যুদ্ধের উত্তেজনা, তার ওপর আবার ওই দুটো সিংহের মরা দেহ, নিজেরাই নিজেদের দখলের বাইরে চলে গেল। বল্লমটাকে খাড়া করে ধরে কোমরটাকে পেছন দিকে রেখে তারা সামনের দিকে হেলে দাঁড়িয়ে রইল। তারপরেই হঠাৎ সিধে হয়েই সঙ্গে সঙ্গে আগের মতোই ঝুঁকে দাঁড়ালো। আবার উত্তেজনার বৃদ্ধির সঙ্গে সঙ্গেই ওদের ওই আশ্চর্য রকমের অঙ্গচালনার গতিও বৃদ্ধি পেতে লাগলো। শেষ পর্যন্ত ওদের আচরণ ঠিক যেন পিস্টনের মতো হয়ে দাঁড়ালো। এই ধরনের আবেগ আশ্চর্য রকমের, মাসাইদের এই ব্যবহার অতি সাধারণ। ওদের সঙ্গে বাস করে যেসব শ্বেতাঙ্গরা তারা একে কাঁপুনি বলে। এ ধরনের ব্যাপার এর আগে আমি আর কখনো দেখিনি,
তাই আমার পক্ষে বোধগম্য হয় না যারা ক্রুদ্ধ সিংহের আক্রমণকে সামান্য বল্লম মাত্র দিয়ে বাধা দেয়, তার পক্ষে এরকম মৃগী রোগে আক্রান্ত ব্যক্তির মতো আচরণ করা কীভাবে সম্ভব হয়। সিংহটাকে মেরে ফেলে যে আনন্দটা আমার মধ্যে এসে গিয়েছিল তা প্রতিহত হল তখনই যখন দেখলাম মেরুদণ্ড ভেঙে পড়ে থাকা সেই এয়ারডন কুকুরটাকে, যেটা সিংহের মুখোমুখি হয়েছিল। যে সমস্ত কুকুর যারা ভয় পেয়ে দূর থেকে খালি ঘেউ ঘেউ করছিল তারা এমন বীরত্বের সঙ্গে কামড়াতে লাগলো মরা সিংহটাকে যেন মনে হচ্ছিল তারা কতই সাহসী। অথচ অনুযোগহীন এই কুকুরটা যে একটু আগে প্রচণ্ড বীরত্বের পরিচয় দিয়েছিল সে এখন মৃতপ্রায় হয়ে মাটিতে পড়ে আছে। সমস্ত কষ্ট থেকে তাকে নিষ্কৃত দেওয়া ব্যতীত আর কিছুই করার ছিল না আমার। সিংহের একেবারে মুখোমুখি হওয়া মানেই হলো মৃত্যুকে আলিঙ্গন করা। কোনো কুকুরের পক্ষেই একটা সিংহের হাত থেকে পালিয়ে যাওয়া এক প্রকার অসম্ভব। নিরাপদ দূরত্ব রেখে চিৎকার করাই হলো কুকুরের কাজ, কামড়ানো কখনোই উচিত নয় যদি না তার মনিব অথবা তার বন্ধু সিংহের কপ্পরে না পড়ে। বহুবার আহত হয়ে ক্যাপ্টেন হার্স্টের কুকুরদের এই শিক্ষাই ভালো করে জানা হয়ে গিয়েছিল। সেই শিক্ষা গ্রহণের পূর্বেই হতভাগ্য এয়ারডন মারা পড়ল। তার মৃত্যু থেকে বাকি কুকুরগুলো এই শিক্ষাই পাবে, এটাই এখন একমাত্র আশা আমার। অদূর ভবিষ্যতে ওদের শিকারে উৎসাহ জানানোর জন্য মরা সিংহটাকে আমি টেনে এনে কুকুরদের সামনে ফেলে দিলাম। প্রথমে এটা তাদের কাছে প্রিয় হয়নি, কিন্তু শেষ পর্যন্ত খাবলা খাবলা করে এই মাংস খাবার জন্য তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হতে লাগলো। সিংহটার চামড়াটা কুলিদের দিয়ে ছাড়িয়ে নিয়ে ফিরলাম তাঁবুর দিকে। আফ্রিকায় বেতারের মতো তাড়াতাড়ি সংবাদ ছড়ায়। একদল তরুণ বীরকে আমার অভ্যর্থনার জন্য প্রস্তুত থাকতে দেখলাম। যখন আমি তাঁবুতে ফিরলাম তখন মনে হয় গুলির শব্দ পেয়েই ওরা তাড়াতাড়ি চলে এসেছে। এছাড়া অন্য কারণ আমার চিন্তার বাইরে ছিল। তখন আনন্দের উচ্ছ্বাস প্রবল হলো। আগের সেই মাসাই দুটো সংবাদ দিল যে ওরা আমায় এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে এখানকার থেকেও সিংহের সংখ্যা অনেক বেশি। ওরা আমাকে এখনই নিয়ে যাবার ইচ্ছা প্রকাশ করতেই আমি আপত্তি করলাম, বললাম যে কালকের আগে তাঁবু গোটানো এক প্রকার অসম্ভব। বন্দুকের লক্ষ্যটা একমুখী করতে করতেই সমস্ত বিকেলটা কেটে গেল, কারণ যে দুটো গুলি দিয়ে আমি সকালে সিংহ দুটোকে মেরেছিলাম সেই দুটো সেখানে বিদ্ধ হয়নি, হওয়ার কথা ছিল, যেখানে কুকুরগুলোকে সঙ্গে নিয়েছিলাম। আর লক্ষ্য করছিলাম ভালো করে যে ওরা গুলির শব্দ শুনে কী করে। দেখলাম একটা মাত্র কুকুরই গুলির শব্দ শুনে ভয় পায়, তাই দিয়ে দিলাম সেটা একটা বুড়ো মাসাইকে। কুকুরটা পেয়ে সেও খুশি হলো। আমরা বেরিয়ে পড়লাম পরদিন ভোরবেলায়। ঘাড়ের ওপর মোষের চামড়ার বিরাট ঢাল ফেলে আর বল্লম উঁচিয়ে মাসাইরাও সঙ্গে সঙ্গে চলল। প্রায় 50 পাউন্ডের এই ঢালগুলো, অথচ জোয়ানরা সেগুলো হালকা পালকের মতো বয়ে নিয়ে চলল। লাল কালো সাদা বিভিন্ন রঙের অনেক বিচিত্র ছবি তাতে আঁকা। মাসাইরা ঢাল দেখে বলে দিতে পারে কোথায় বাস এদের মালিকের, কোন জোয়ান দলের যোদ্ধা সে, সেই দলে তার স্থান কীরকম, সে সভ্য কোন বয়সের সৈন্যদলের, তার নাম কী, আর সিংহ শিকারে কিংবা যুদ্ধের ব্যাপারে সে করেছে কটি কী বীরত্বের কাজ। দুপুরবেলা এম্বারাসা পর্বতমালার পাদদেশে এসে উপস্থিত হলাম। অসংখ্য বুনো ফুলে আর কোমল ছোট ছোট ঘাসে ভর্তি সুবৃহৎ শৈলশিরাগুলি পাহাড় থেকে নেমে গেছে উপত্যকার বুকে। যোদ্ধারা সেই শৈলশিরায় উঠে গেল ঠিক যেন হরিণের মতো লাফাতে লাফাতে। বেশি ওপরে বলদগুলোকে নিয়ে কিন্তু বিপদ হলো। অনেক কষ্ট করে অনেক এঁকে বেঁকে তারপর তারা ওপরে উঠল। একটা শৈলশিরার ওপরে উঠে 2 মাইলের মতন সমান জায়গা, তারপরেই আবার নামতে হবে, কারণ এর পরেই আর একটা উপত্যকা। এভাবে কিছুক্ষণ নামা আর ওঠার পালা চলতে লাগলো। সেখানে একটা ঝোপের পাশ কাটিয়ে স্রোতহীন কাদাভরা একটা নদীর পাড়ে আমরা এলাম। এসে দেখলাম বড় বড় শিং বিশিষ্ট গরুদের একদল বয়স্ক পুরুষ ও রমণী জল খাওয়াচ্ছে। গরুগুলোর আকৃতি যেমন কতকটা ষাঁড়ের মতন, অনুরূপ কুঁজও তেমনি তাদের পিঠে। তাদের গায়ের নানা রং, এই রং দেখেই তারা কোন বংশে জন্মেছে তা মাসাইরা বুঝতে পারে। অত্যন্ত কৌতূহলী হয়ে বৃদ্ধ লোকগুলো আমাদের চারপাশে জড়ো হলো, আর মোরানরা ব্যস্ত হলো ওদের চেঁচিয়ে বোঝাতে বল্লমের নাড়াচাড়ায় হাত পায়ের বিভিন্ন অঙ্গভঙ্গি করে কেমন করে আমি ওই সিংহ দুটোকে শিকার করেছি সামান্য কয়েক মিনিটের মধ্যে।
ব্যাপারটা শোনার পর দেখলাম বুড়োগুলোর মুখ কীরকম যেন উজ্জ্বল হয়ে উঠল। আর অতিরিক্ত উত্তেজনার বশবর্তী হয়ে শিশুরা খুব উৎসাহী হয়ে জোয়ানদের হাত পা নাড়া নকল করতে লাগলো। যখন শুনলাম যে দিন কয়েক আগে সিংহের আক্রমণে ছটা দামি গরু মারা পড়েছে আর দুজন রাখাল তাদের রক্ষা করতে গিয়ে মারা পড়েছে সিংহের হাতে, তখন বুঝলাম যে উপযুক্ত জায়গাতেই এসে উপস্থিত হয়েছি। অত্যন্ত উৎসাহের সঙ্গে ওদের গ্রামে ওরা আমায় নিয়ে চলল। মনে হয়েছিল এখানেও কিউকুদের মতো প্রচুর চালা ঘর চোখে পড়বে, কিন্তু ততক্ষণ পর্যন্ত কোনো বোঝবারই জো নেই যে এখানেও গ্রাম আছে একটা। যতক্ষণ না ওপরে ওঠা যায় ঘন নিবিড় ঝোপ ছাড়া যে আর কিছুই আছে তা ভাবাই যায় না। মানুষের সমান কাঁটা ঝোপের বোমা দিয়ে গ্রামের চারিদিক ঘেরা, আর বুক সমান বাড়িগুলো উঁচু। ঘরগুলো তৈরি করা হয়েছে ওয়াটম গাছের কাঠামোর ওপর গোবর মাখিয়ে। অবশ্য তাতে কোনো গন্ধই পাওয়া যায় না, কারণ গোবরগুলো ইঁটের মতো শক্ত হয়ে গেছে রোদে পুড়ে পুড়ে। প্রায় অর্ধেক নিচু হয়ে ঘরে ঢোকা গেল। বেশিরভাগ আদিবাসীদের বাড়ি যেরকম হয় সেরকম নয়, ওয়াটম দিয়ে ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে কুটিরগুলোকে। দেওয়ালে একটা মাঝারি রকমের গর্ত, এছাড়া জানলা বলে আর আলাদা কিছু নেই। বাড়ির ভেতরটায় আলো না থাকলেও সেখানকার তৃপ্তিকর রকমের ঠান্ডা। কিছুক্ষণ বিশ্রাম নেবার পর ওদের মেয়েরা কমলা রঙের একটা সরু গলা লাউয়ে দুধ খেতে দিল। সেটা খেয়ে আমি মরা গরুগুলোকে ভালো করে দেখার জন্য বাড়ি থেকে বেরোলাম, কিন্তু মাসাইরা তাদের প্রায় সমস্ত মাংসটাই নিয়ে গেছে দেখে আমি দুঃখিত হলাম। বেশিরভাগ ক্ষেত্রেই সিংহকে মাংসের লোভে তার শিকারের কাছে ফিরে আসতে দেখা যায়, তাই মরা জন্তুর মাংস চমৎকার টোপের কাজ করে। মাসাইদের ক্রমশ বুঝিয়ে বলতেই তারা বলল, এখান থেকে প্রায় 50 গজ দূরে একটা মরা বাছুর পড়ে আছে, সেটার মাংস ছোঁয়নি কেউ এখনও। মরা বাছুরটার কাছে গিয়ে পরীক্ষা করে দেখলাম এখনও তার দেহে যথেষ্ট মাংস আছে, যদিও তার পুরো পেটটাই সিংহটা খেয়ে গেছে। ঝোপের মধ্যে সেই দুটো রাখালের মৃতদেহ পড়ে আছে ঠিকই, কিন্তু সিংহ আর হায়না তাদের দেহে সবটুকু মাংসই খেয়ে ফেলেছে। মাসাইরা জঙ্গলের স্বাভাবিক মুর্দাফরাশের ওপরেই মৃতদেহের দায়িত্ব চাপিয়ে দেয়, নিজেরা মরা দেহটাকে মাটিতে খুঁড়ে কবর দেয় না। আসলে এই সিংহগুলোকে ঠিক মানুষখেকোর পর্যায়ে ফেলা যায় না। তখনই তারা রাখালদের মারতে সচেষ্ট হয় যখন তারা তাদের তাড়িয়ে দেবার চেষ্টা করে। দেখা গেছে এমন একটা আশ্চর্য ব্যাপার যে সিংহ যখন কোনো বুনো জানোয়ারকে আক্রমণ করে তখন তাকে তাড়িয়ে দেওয়া যতটা সহজ হয় ঠিক ততটা সহজ হয় না, বরঞ্চ একরকম অসম্ভবই হয় কোনো গৃহপালিত জন্তুকে সিংহের আক্রমণের হাত থেকে বাঁচানো, কারণ সে তার শিকারকে প্রাণপণে আঁকড়ে থাকে। সিংহের ছাপ দেখে এগোতে এগোতে দেখলাম সেটা ঢুকেছে একটা ঘন পাতা ঘেরা ঝোপের মধ্যে। সে কখন রাত্রি হবে তার জন্য অপেক্ষা করছে, কখন আবার সে ফিরে যাবে তার শিকারের কাছে। মাসাইরা বললে তারা যখন সন্ধেবেলা তাদের গরু মোষ নিয়ে বাড়ি ফেরে তখন তারা জন্তুদের তাড়া দেয় চিৎকার করে। সিংহ এই চিৎকার শুনেই বুঝতে পারে যে তার পথে আর কোনো বাধা নেই, তখন একটু পরেই সে ফিরে আসে তার শিকারের কাছে। সেদিন একটু বিকেল থাকতে থাকতেই ওদের গরু মোষ নিয়ে ফিরে আসতে বললাম, কারণ মরা বাছুরটাকে আগলে লুকিয়ে থাকবো আমি। বুড়োরা খুব খুশি হলো এ কথা শুনে, এই ষড়যন্ত্রটা নিশ্চয়ই সফল হবে এ কথাও বলল তারা, কারণ নান্দীদের এই চালটা যুদ্ধের সময় প্রত্যেকবারেই সফল হয়েছে। আর এক রকমের যোদ্ধা জাত হলো এই নান্দীরা, মাসাইদের সঙ্গে এরা মাঝে মাঝে সংঘর্ষে লিপ্ত হতো। মাসাইরা যখন খবর পেত যে নিকটবর্তী স্থানে কোনো নান্দি যোদ্ধা দলের অবস্থান ঘটছে, তখনই তারা প্রচণ্ড চেঁচামেচি হট্টগোল করে তাদের গরু মোষ কেড়ে নিয়ে ঘরে ফিরত। আর যেই না নান্দিরা মাসাইরা ঘুমিয়ে পড়েছে ভেবে ওদের গ্রাম আক্রমণ করত, অমনি আচমকা মাসাইরা আক্রমণ করে ছত্রভঙ্গ করে দিত এদের। আমি মরা বাছুরটার কাছাকাছি একটা ঝোপের আড়ালে নিজেকে লুকিয়ে রেখে সন্ধ্যায় অপেক্ষা করতে লাগলাম। ঠিক সূর্য যখন পশ্চিমের কোণে ডুবে গেল তখন গরু মোষদের ঘরে ফেরার সংকেত সূচক মাসাইদের বিকৃত অথচ খুব জোরে আওয়াজ শুনতে পেলাম। একটু একটু করে ও ক্রমশ ওদের গলার আওয়াজ নিস্তেজ হয়ে যেতে শুনতে পেলাম। অকস্মাৎ কুকুরের মতো তিনটে কেশরী সিংহকে বসে কান খাড়া করে এই ক্রমশ স্তিমিত হয়ে যাওয়া শব্দটা শুনছে দেখতে পেলাম।
শব্দটা যখন আস্তে আস্তে মিশে গেল বাতাসের সঙ্গে, তখন এক এক করে সিংহগুলো আমার দিকে এগিয়ে এলো। প্রত্যেকটা স্নায়ু আমার শক্ত হয়ে উঠল। কখন ওরা আমার বন্দুকের আওতার মধ্যে আসে আমি তারই অপেক্ষা করতে লাগলাম। যদিও গরুটাকে ওরা যেখানে মেরেছিল সেখান থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, তবুও যেখানে ওরা ওটাকে হত্যা করেছিল সেখানে হাজির হয়ে বাতাসে গন্ধ শুকতে লাগলো। প্রত্যেকটা সিংহ গন্ধ শোকা শেষ করে মাথা তুলল। তাদের মুখে আশ্চর্য রকমের একটা ভাব ফুটে উঠল। রাগে গর্জন করার সময় যেরকম ভাব ফুটে ওঠে মনে হলো সেরকম কিছুটা। অবশ্য এটা হলো তাদের গভীরভাবে গন্ধ নেবার চেষ্টা। সিংহগুলো কিন্তু এখনও বন্দুকের নির্দিষ্ট সীমানার বাইরে। আমি যখন অপেক্ষা করছি সেই সময় আমার থেকে কয়েক ফুটের ব্যবধানে একটা শকুন এসে নামল। আমায় ঝোপের মধ্যে দেখে বোধহয় কোনো খাবার জিনিস বলে মনে করেছে। শকুনটা একটুও যাতে ভয় না পায় সেজন্য আমি একদম নিশ্চুপ হয়ে পড়ে রইলাম, কারণ শকুনটাকে ভয় পেতে দেখলেই সিংহেরা সতর্ক হয়ে যাবে। শকুনটাকে সিংহেরাও দেখতে পেয়েছিল। সিংহেরা পায়ে পায়ে এগিয়ে এলো। তারা মনে করেছিল শকুনটা বোধহয় কোনো খাবারের সন্ধান পেয়েছে। কুকুরের মতো মাথা তুলে শকুনটার গন্ধ নিতে নিতে তারা এগোতে লাগলো। 20 গজের মধ্যে না আসার আগে আমি গুলি করলাম না। এতক্ষণ শকুনটা তার কালো চোখে আমায় লক্ষ্য করছিল, হঠাৎ বিরাট ডানা মেলে ভয় পেয়ে সে উড়ে গেল। ভয় পেয়ে যাওয়া শকুনটার দিকে সিংহরাও থেমে গিয়ে তাকালো, তারপর ফিরে গিয়ে আবার আরও সতর্ক হয়ে লক্ষ্য করতে লাগলো আমায়। আমি তখনও তেমনি ঝুঁকেছিলাম, কিন্তু দরকার একটু উঁচু হওয়ার গুলি করতে, কারণ মনে হলো যেন কত যুগ ধরে আমি খুব আস্তে আস্তে অত্যন্ত সাবধানে যতটা দরকার ততটা উঁচু হলাম। যদিও তখনও সিংহের দিকে আমার দৃষ্টি নিবদ্ধ ছিল। রাইফেল তুলে বুড়ো আঙুল দিয়ে সেফটি ক্যাচটা সরিয়ে যা লক্ষ্য করলাম সামনের সিংহটার দিকে তাক করে, সে গুলি করার সঙ্গে সঙ্গেই মরে পড়ে গেল। এক লাফে বাকি সিংহ দুটো পিছিয়ে গেল, পালিয়ে গেল না। কিন্তু যেসব জন্তু আগে কখনো বন্দুকের আওয়াজ শোনেনি তারা এতে খুব বেশি ভয় পায় না, কারণ বোধহয় একে তারা বজ্রাঘাত বলে মনে করে। দ্বিতীয় সিংহটাকে গুলি করতে গুলিটা কাঁধে গিয়ে বিদ্ধ হলো, তার সঙ্গে সঙ্গে সে রাগে হুঙ্কার দিতে দিতে ঘুরে দাঁড়ালো এক পাক, আর তৃতীয় সিংহটা ঝাঁপিয়ে পড়ল তার উপর সঙ্গে সঙ্গেই। শুয়ে হলো দুজনের মারামারি। রাগে তৃতীয় সিংহটা উন্মাদের মতো ল্যাজ আচড়াচ্ছে, খাড়া হয়ে উঠছে তার গায়ের লোম, প্রকাণ্ড মুখব্যাধান করে সে চায় তার সঙ্গীর মাথার খুলি কামড়ে ধরতে। তৃতীয় সিংহটার কাঁধে এবার আমার গুলি গিয়ে লাগলো। ঘোড়ার মতো পেছনে দুপায়ে ভর করে সে লাফিয়ে উঠল সঙ্গে সঙ্গেই, আর আমার দ্বিতীয় গুলি তার কাঁধে সেই অবস্থাতেই গিয়ে বিদ্ধ হলো। সিংহটা পড়ে গেল সঙ্গে সঙ্গে, নড়লো না পর্যন্ত একটুও। এর আগেই দ্বিতীয় সিংহটা মারা পড়েছে, সঙ্গীর কামড়ে কিংবা আমার গুলির আঘাত লেগেই। দূর থেকে শোনা গেল মাসাইদের উৎফুল্ল চিৎকার। ওরা শুনেছে আমার বন্দুকের আওয়াজ। তারা ঝোপ ঝাড় ভেঙে ছুটে এলো। যারা একটা শত্রু মারা গেলে আনন্দের আতিশয্যে আপনাদের হারিয়ে ফেলে, তিনটে সিংহকে একসঙ্গে মারা পড়তে দেখে তাদের উল্লাসের সীমা ছাড়িয়ে গেল। গ্রামে পদার্পণ করলাম আমরা যুদ্ধ করে বিজয়ীর ভূমিকা নিয়ে। একটা ভেড়া আমার সামনে মেরে পরে আগুনে তার পাঁজরের মাংসটা ঝলসিয়ে আমাকে দেওয়া হলো খেতে। রাত্রের মাংসের চাইতেও সুস্বাদু খেতে হলো। মাটির পাত্রে মেয়েরা পম্বে নামে দেশি বিয়ার নিয়ে এলো, দু হাতে ধরে এক ঢোক পান করে পাশের লোককে দিল। এভাবেই প্রত্যেকের কাছে পানপাত্রটা ঘুরতে থাকলো। ক্রমে চোখে নেশা লেগে যেতেই তারা ঘন হয়ে এক আশ্চর্য ধরনের নাচ নাচতে শুরু করলে। ওদের এই নাচ আমি বিয়ার খেতে খেতে আর মাংসে কামড় লাগাতে লাগাতে দেখতে লাগলাম। আমায় ঘিরে কুকুরগুলো শুয়ে রইল, গরুর ডাক কাছেই কোথায় শোনা গেল, আর নৈশ শিকারে বেরিয়ে পড়া অসংখ্য সিংহের হুঙ্কারও দূর থেকে ভেসে এলো। সত্যিকারের এই দেশটাকে আমার আসল দেশ বলে মনে হলো। আমার মনের মতো মানুষ হলো এরাই। তার পরের কতকগুলো দিন অগুন্তি মাসাই ঘিরে ধরল আমাকে। তারা অত্যাচারী সিংহ মারার জন্য আমায় নিয়ে যেতে অনেক মাইল পথ অতিক্রম করে তবে এসেছে। আমার ওপর তাদের দাবি সাব্যস্ত করার জন্য নিজ নিজ জেলার সবটাতে সকলেই যুক্তি দেখাতে লাগল। একজন বললে কোনো গাছে তত সংখ্যক পাতা নেই যত আছে তাদের দেশে সিংহের সংখ্যা, আর একজন বললে অসংখ্য সিংহের দেখা পাওয়া যাবে প্রতি মুহূর্তেই তাদের উপত্যকায় চলতে গেলে।
যেখানেই আমি যাই না কেন, নিশ্চয়ই আমার সিংহের কোনো অভাব যে হবে না এ কথা ওদের কথা শুনে বুঝতে পারলাম। প্রথমে আমি গেলাম কুকুরদের নিয়ে পাশের গ্রামে। আগের সপ্তাহে বা 7 দিন আগে সিংহের খপ্পরে পড়ে অনেক গরু মারা পড়েছে, আর খুব বেশি রকমের চোট পেয়েছে একটা বুড়ো। বল্লমধারী একদল জোয়ান যোদ্ধা চলল আমার সঙ্গী হয়ে। শেষ হত্যাকাণ্ডটা হয়েছিল যেখানে, গ্রামে পৌঁছে সেখানে গেলাম। ওরা আমায় ভুক্তাবশিষ্ট বস্তুর প্রতি দৃষ্টি আকর্ষণ করল, আর সামান্য কিছু মাংস সিংহ শকুন হায়নার হাত থেকে বেঁচে গেছিল। লক্ষ্য করলাম অত্যন্ত আগ্রহের সঙ্গে যে সিংহ গৃহপালিত পশুকে হত্যা করে, বন্য পশুকে যেভাবে হত্যা করে ঠিক সেইভাবেই। আগে লাফিয়ে তার ঘাড়ের ওপর পড়ে গিয়ে সামনের 2 থাবা দিয়ে তার মাথাটা এক মোচড়ে পেছন দিকে ফিরিয়ে দেয়। ঘাড় ভেঙে সে সঙ্গে সঙ্গে মৃত্যুমুখে পতিত হয়। রক্ত সেই ভাঙা জায়গাটায় এসে জমে, আর সিংহ সেইখানে কামড়ে জন্তুটার রক্ত চেটে খায়। আমি বুঝলাম পর্যাপ্ত পরিমাণে মাংস মৃতদেহের শরীরে না থাকায় তা সিংহকে আকর্ষণ করে কাছে আনবে না। তাই সঙ্গে করে মোরান আর কুকুরগুলোকে নিয়ে সিংহের ছাপ অনুসরণ করে এগোতে লাগলাম। চারদিকে সিংহের ছাপ প্রচুর পরিমাণে থাকায় এগোনো এক প্রকার অসম্ভব, কোনো নির্দিষ্ট ছাপ ধরে ধরে। এদিকে খালি গোল হয়ে ঘোড়াই সার হবে যদি না কোনো নির্দিষ্ট ছাপ ধরে এগোই। আমরা এগোতে লাগলাম সবচেয়ে তাজা ছাপ লক্ষ্য করে, যদিও তা কতদিনের বাসি তা বলা অসম্ভব। বাতাস কোনো ঝোপের ভেতর না প্রবেশ করার ফলে এমন ঝোপের ভেতরে পায়ের দাগও খুব তাজা বলে মনে হয় অনেক সময়। অনেক দিনের ফেলে যাওয়া পায়ের দাগের ওপরে অপেক্ষাকৃত কোনো ছোটো জানোয়ারের নতুন পায়ের দাগ পড়েছে এমন প্রায়ই ঘটে থাকতে দেখা যায়। এ বিষয়ে নিশ্চিন্ত হওয়ার জন্যে সিংহের বিষ্ঠা ধরে অনুসরণ করাই হলো একমাত্র উপায়। সহজেই যে নির্ভুলভাবে পথ চিনতে পারে, সে সঙ্গে সঙ্গে বিষ্ঠা থেকে বলে দিতে পারে যে সিংহ সে পথ দিয়ে কতকাল আগে চলাফেরা করেছে। মোরানরা খুব পটু ছাপ ধরে পথ চলার ব্যাপারে। ঝোপের ছোটো ছোটো ডাল তুলে তারা প্রায়ই আমার অদেখা চিহ্নগুলি সম্পর্কে আমাকে অবহিত করাতে লাগলো। এক পা করে ঠিক পায়ের ছাপ ধরে ওরা যে এগোয় তা নয়, ওরা এগোয় 10-15 ফুট ব্যবধান ধরে পড়ে থাকা ছাপগুলো অনুসরণ করে। তারা সিংহের চলাফেরা সম্পর্কে এতই অভিজ্ঞ যে তারা মোটামুটি একটা ধারণা করতে পারে কোথায় সে গেছে। কোনো গন্ধ অনুসরণ করে এগোতে এগোতে কুকুরের দল যেমন হঠাৎ খেই হারিয়ে ফেললে যতক্ষণ না আবার হারানো গন্ধ খুঁজে পায়, ততক্ষণ নিকটবর্তী স্থানে বালির ওপর পায়ের ছাপ লক্ষ্য করতে করতে এগোতে থাকে। এই জোয়ানরাও সিংহের চলাফেরার আন্দাজ করে এগোতে এগোতে কখনও যদি দিকভ্রান্ত হয়, তারা উথলে পড়ে তখনই চারিদিকে তাকাতে থাকে। এভাবে চিহ্ন ধরে ধরে বেশ কয়েক ঘন্টা অগ্রসর হওয়ার পর আমরা এসে পৌঁছলাম একটা ছোটোখাটো ঝোপের পাশে। এই ঝোপের ঘনত্ব অত্যন্ত বেশি রকমের, শিকারীর পক্ষে বিপজ্জনক। যদিও সিংহগুলোকে মারা দরকার, নয়তো তারা অবশ্যই গরু মোষও মারবে, আবার রাখালদেরও হত্যা করবে হয়তো। তবুও এই ঝোপের ভেতরে ঢোকা অসম্ভব। কুকুরদের শক্তির পরিচয় দেবার এই হলো সুযোগ, ওদের এই ঝোপের ভেতরে পাঠিয়ে দিলাম। ঝোপের বাইরে আমি মাসাইদের নিয়ে অপেক্ষা করে রইলাম। বর্ষার ফলা সামনের দিকে মাটিতে গেঁথে মোরানরা দাঁড়িয়ে রইল তাদের ঢালের ওপর ভর করে, আর আক্রমণের প্রতীক্ষায় আমি রাইফেল বাগিয়ে ধরলাম। ঝোপ থেকে কুকুরগুলো ভীষণ ঘেউ ঘেউ করতে করতে বেরিয়ে এলো। তারা বাইরে বেরিয়ে এসে গোল করে দাঁড়ালো। এয়ারডোন আর কলি দুটো ছিল ভীষণ দুঃসাহসী, তারা সিংহদের ঝোপের ভেতর থেকে বার করে আনার চেষ্টায় রইল। আগে থেকে কোনো ইঙ্গিত মাত্র না করে হঠাৎ আচমকা ঝোপ থেকে বেরিয়ে একটা সিংহ কুকুরগুলোর দিকে ধেয়ে এলো। কুকুরগুলোও সিংহের জন্য তাড়াতাড়ি পথ করে দিল। সিংহ তবুও কিন্তু একটা কুকুরকে নাগালের মধ্যে পেয়ে তাকে মাটিতে পেড়ে ফেললো থাবার প্রচণ্ড আঘাতে। ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে কুকুরটাকে শুধু মাটিতে পড়ে থাকতে দেখা গেল। বাকি কুকুরগুলো সিংহের দিকে সঙ্গে সঙ্গে তেড়ে গেল আর পেছন থেকে ঘেউ ঘেউ শুরু করল। সিংহটা যাতে আহত কুকুরটাকে ছেড়ে দিয়ে তাদের দিকে আকৃষ্ট হয়, দক্ষ বক্সিং লড়িয়ের মতো সিংহটা ফিরে বিদ্যুতের বেগে তাদের দিকে চাইলে বাঁয়ে থাবা চালাতে লাগলো। আমি তখন গুলি ছুঁড়লাম। আমার গুলি করার সঙ্গে সঙ্গে সিংহটা অনেকটা লাফিয়ে উঠল এবং সে মুহূর্তে মাটিতে আশ্রয় পড়ল। কুকুরের পাল ঝাঁপিয়ে তার উপর এসে পড়ল। আচমকা খানিকটা দূর থেকে আরেকটা সিংহকে বেরিয়ে আসতে দেখা গেল। যখন কুকুরগুলোকে আমি ডেকে ফিরিয়ে নিতে উদ্যত হয়েছিলাম,
সঙ্গে সঙ্গে বল্লম উঁচু করে ধরে মাসাইরা ওদের ভাষায় প্রচণ্ড চিৎকার করতে করতে তাকে আক্রমণ করল। সিংহটা 20 ফুটের মতো এক একটা লাফে ছুটে চলল প্রস্তরের ওপর দিয়ে। পেছনে পেছনে ছুটে চলল মাসাই শিকারীরা আর কুকুরগুলো। সিংহটা কিছু দূর এগিয়েছিল মাত্র, কিন্তু শেষ পর্যন্ত কুকুরদের হাতে বন্দি হলো সে। পেছনে পড়ে আমি হাঁপাচ্ছিলাম, যখন আমি সেখানে উপস্থিত হলাম লক্ষ্য করলাম বৃত্তাকারে দাঁড়ানো কুকুরগুলোর মাঝে সিংহটা বন্দি। বল্লম বাগিয়ে মাসাইরাও গোল হয়ে ক্রমশ তার দিকে এগিয়ে আসছে। চিৎকার করে নির্বোধগুলোকে নিষেধ করলাম, ইতস্তত করতে লাগলো তারা তবু। আর কুকুরগুলোর গায়ে যাতে গুলি না লাগে এরকম সতর্ক হয়ে রাইফেলটা তুলে নিলাম। হঠাৎ সিংহটা আমায় দেখেই আক্রমণ করে বসল। সে কুকুরগুলোর ওপর দিয়েই তীর বেগে এগিয়ে এলো আমার দিকে। যতক্ষণ না সে কুকুরগুলোর কাছ থেকে সরে আসছে ততক্ষণ অপেক্ষা করলাম, তারপর গুলি করলাম। সিংহটার গায়ে প্রথম গুলিটা বিদ্ধ হতে মাটিতে পড়ে ধুলো কাদা মাখতে লাগলো আর ছটপট করতে লাগলো, কিন্তু কিছুক্ষণ পরেই সে উঠে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। গুলি করার পক্ষে তখন আর কোনোই অসুবিধা রইল না। দ্বিতীয় গুলিটা সিংহটার বুকে লাগতেই সঙ্গে সঙ্গে মরে গেল সেটা। কয়েক সপ্তাহ ধরে আমি 50টারও বেশি সিংহ শিকার করলাম কুকুরগুলোর সাহায্য নিয়ে। ইদানিং কুকুরগুলো কয়েকটা সঙ্গীকে মারা পড়তে দেখে অনেকটা সাবধান হয়ে পড়েছিল, খুব সতর্ক হয়ে এড়িয়ে যেত সিংহের সামনে। সিংহকে কখনও কোনো কুকুরকে কামড়াতে দেখিনি। বিরক্ত হয়ে কুকুরগুলোকে লক্ষ্য করে অত্যন্ত দ্রুতভাবে থাবা চালনা করে সে, কামড়াবার পক্ষে উপযুক্ত বলে কুকুরগুলোকে সে যেন ভাবতেই পারে না। যখন কোনো কুকুর সঙ্গীকে সিংহের খপ্পর থেকে বাঁচাবার জন্য সচেষ্ট হয় তখন সে সিংহের ওপর ঝাঁপিয়ে পড়ে, তার চামড়া না ধরে আঁকড়ে ধরে তার কেশর, কারণ কেশর চামড়ার চেয়ে ধরে থাকা সহজ। কিন্তু ঝোপের মধ্যে সিংহেরই অনেক বেশি সুবিধে, ফলে আমাকে সাবধান হতে হলো শেষ পর্যন্ত অনেক বেশি কুকুরকে মারা যেতে দেখে। খালি যখন সিংহের অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ার সংবাদ আসবে তখন ওদের ব্যবহার করব বলে মনস্থির করলাম। ওদের অন্য সময় তাঁবুতে রেখে একাই যথাসাধ্য সিংহ শিকার করতাম। একা শিকার করতে বেরিয়ে একদিন সন্ধ্যাবেলা তরাইয়ের ঝোপ জঙ্গলের মধ্যে পথ হারিয়ে গেল। আগের পথ ধরে ধরে চেষ্টা করছি তাঁবুর দিকে ফিরে আসতে, কিন্তু রাত্রি নেমে এলো তাঁবুতে পৌঁছবার আগেই। পথ চিনে আমার পক্ষে ফেরা অসম্ভব হয়ে পড়ল। একটা ঝড়ের আশঙ্কা বিকেল থেকেই করা যাচ্ছিল, সেই ঝড় এতক্ষণে দূরের শৈলশিরার ওপরে নেমে এলো। বিদ্যুতের আলোয় পথ চিনে চলা কিছুক্ষণের জন্য সম্ভব হলো, কারণ পাহাড়গুলো থেকে যেখানে ঝড় বইছে সেখানকার দূরত্ব সম্পর্কে আমার মোটামুটি একটা ধারণা ছিল। ঝড়ের প্রচণ্ডতা যখন প্রায় মধ্যরাত্রিতে স্তিমিত হয়ে এলো তখন সেই অন্ধকারে অন্ধের মতো হাতড়াতে হাতড়াতে এগোতে শুরু করলাম। কিছুক্ষণ বাদে গরুর গলার ঘণ্টার শব্দ গোয়ালঘর থেকে আমার কানে এসে বাজল। সে শব্দ বড় মধুর বোধ হলো। চলতে চলতে আর সঙ্গে সঙ্গে চিৎকার করতে করতে সেই শব্দ অনুসরণ করে এগোতে লাগলাম। আমার চিৎকারের উত্তর এলো একটু পরেই। একটা আলো চোখে পড়তে সেই আলোয় মাসাইদের গোবর লেপা একটা কুটির চোখে পড়ল, আর যথারীতি কাঁটা ঝোপে ঘেরা একটা গোয়াল তার পাশেই রয়েছে। তাড়াতাড়ি আমায় মাসাই দম্পতি ঘরে নিয়ে গিয়ে আগুন জ্বালালো। পুরুষটি জোয়ান নয়, কারণ তার বয়স 40-এরও বেশি, সুতরাং মাসাইদের হিসেবে তাদের বৃদ্ধ অবস্থা। শেষ পর্যন্ত সিংহের মুখে একদিন তাকে ফেলে দেওয়া হবে। সে সিংহ শিকারী হিসেবে আমার নাম শুনেছে, সে ব্যগ্র হয়ে আমার সম্বন্ধে আমার বন্দুক ও সেই বন্দুক দিয়ে আমার হাতে কত জন্তু মারা পড়েছে তা প্রশ্নের পর প্রশ্ন করে জানতে লাগল। ওই বৃদ্ধ লোকটির নাম কিরাকাঙ্গানো। ওর বাবা অনেক বছর আগে গন্ডারের হাতে মারা গিয়েছিল, একটা বিজাতীয় ঘৃণার উদ্রেক সেই থেকে ওর সমস্ত হিংস্র জন্তুর ওপর। তার জীবনের প্রধান কাজ হয়ে দাঁড়ায় তাদের মেরে ফেলা। সে বল্লম দিয়ে সিংহ ও মহিষ শিকারের অবিশ্বাস্য কাহিনী সব শোনালো আমায়। অথচ মাসাইদের সত্যবাদিতা সম্পর্কে আমি বিশেষরূপে অবগত ছিলাম। বেশিরভাগ মাসাইদের মতো কিরাকাঙ্গানো তাদের গরু বা স্ত্রীর সংখ্যা নিয়ে গর্ব করে না। ওর একমাত্র আনন্দ হল ঢাল আর বল্লম নিয়ে ঘন ঝোপে ঝাড়ে হিংস্র জন্তুদের সঙ্গে লড়াই করা। সেও শিকার করতে আমার মতো ভালোবাসে। ওদের ভাষা আমি এরই মধ্যে খানিকটা শিখে ফেলেছিলাম। সে আমার সঙ্গী হিসেবে আর পথ দেখিয়ে নিয়ে চলার জন্য আমার সঙ্গে যেতে ইচ্ছুক কি না সে কথা তাকে জিজ্ঞাসা করলাম।
সঙ্গে সঙ্গে সে একটি কথাও না বলে উঠে পড়ল। তুলে নিয়ে তার ঢাল আর বল্লম সে জিজ্ঞাসা করলো কখন যাত্রা শুরু হবে। ভবিষ্যতে কিরাকাঙ্গানো আমার ডান হাত হয়ে পড়েছিল, ঠিক যেন আমার রাইফেলের আর একটা নল। সম্পূর্ণ নির্ভীক অথচ পথ প্রদর্শক হিসেবে অপূর্ব এই লোকটার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল। বড় একটা এরকম মানুষ চোখে পড়ে না। এমন কতবার হয়েছে যে ধেয়ে আসা জন্তুকে দুটো গুলি ছুঁড়েও থামাতে না পেরে দ্বিতীয় রাইফেলের জন্য হাত বাড়িয়ে দেখি কোথায় সঙ্গীটি পালিয়ে গেছে। কিরাকাঙ্গানো কিন্তু আমাকে কখনো এরকম বিপদের মুখে ফেলে পালায়নি। সে যে শুধু বিশ্বাসী তাই নয়, সে ঝোপঝাড়ের ব্যাপারেও খুব দক্ষ। ঠিক বুনো জানোয়ারের মতো সে চিন্তাও করতে পারত, তাই অনেক আগে থাকতেই সে প্রস্তুত থাকত জন্তুর আচার আচরণ অনুমান করে। শৈলশিরার মধ্যবর্তী নালাগুলোর ভেতরে যাতে পরিকল্পনা অনুযায়ী সুন্দরভাবে অনুসন্ধানের কাজ চালানো সম্ভব হয়, সেজন্য কিরাকাঙ্গানোকে দলপতি করে আরও ছোট ছোট বল্লমধারীর দলে সকলকে ভাগ করে দিলাম। নিবিড় জঙ্গলে এইসব নালাগুলো করা, সিংহেরা দিনের বেলা এখানে এসে বিশ্রাম করে। আমি এর এক কোণে থাকতাম আর ঢাল বল্লম নিয়ে চেঁচাতে চেঁচাতে আর আস্ফালন করতে করতে সিংহদের ঝোপ ঝাড় ভেঙে তাড়া দিতেই তারা ছুটে যেত আমি যেখানে ছিলাম তার নিচে দিয়ে। আমি এদের দৃষ্টিও ঘ্রাণশক্তির আওতার বাইরে রাখতাম। অত্যন্ত কম সময়ের মধ্যে এইভাবে একবার আমি সাতটা সিংহকে হত্যা করি। একটার পর একটা সিংহ যেমনি মরে যেতে থাকে, মুখ তুলে ওপরের দিকে তাকাবার কথা ওরা ভাবেও না, খালি কোথা থেকে যে গুলি আসছে তা দেখবার জন্য বাকিগুলো গর্জন করে পাক খেতে খেতে তেড়ে আসে। যতই কিরাকাঙ্গানো কাজের লোক হোক না কেন, আমার আশায় একবার কিন্তু একটা খুব ভালো সিংহকে হারাতে হয়েছিল ওরই জন্য। এরকম হলো ঘটনাটা। কোনো গ্রামবাসীরা সিংহের আক্রমণ থেকে তাদের গৃহপালিত পশুদের রক্ষাকল্পে আমাদের সাহায্য চাওয়া হলে আমি সেই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, সঙ্গে থাকলো কিরাকাঙ্গানো। গ্রামে যখন উপস্থিত হলাম আমরা, তার আগেই সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে পৃথিবীর বুকে। আমি রাখালদের মুখে সব কথা শুনে মনস্থির করলাম যে একটা জেব্রাকে মেরে টোপ হিসেবে সেটাকে কাজে লাগাব। জেব্রার খোঁজে বেরিয়ে পড়লাম, সঙ্গে অবশ্য কিরাকাঙ্গানো। একটা পুরুষ জেব্রাকে আমি গুলি করলাম, তখন সূর্য অস্ত যাচ্ছে, কিন্তু তার শরীরের একেবারে পেছন দিকে গুলিটা গিয়ে বিদ্ধ হলো। তার পেছন পেছন অগ্রসর হওয়া অসম্ভব হয়ে দাঁড়ালো, কারণ আলো তখন আবছা হয়ে এসেছে। তার চিহ্ন অনুসরণ করে পরদিন সকালে অগ্রসর হতে লাগলাম। আমার দৃঢ় ধারণা হলো যে শকুনের পালের চক্রাকারে ওড়া দেখেই অনুমান করতে পারবো যে মরা জেব্রাটা কোথায় আছে। যখন আমরা একটা ঝোপের পাশ দিয়ে যাচ্ছিলাম, আচমকা দাঁড়িয়ে পড়ে কিরাকাঙ্গানো ইঙ্গিত করলো তার হাতের বল্লমটা দিয়ে। তার ইঙ্গিত লক্ষ্য করে সেদিকে তাকিয়ে দেখি একটা সিংহ জেব্রাটাকে আরাম করে খাবার জন্য একটা আকাশিয়া গাছের ছায়ায় তাকে আস্তে আস্তে টেনে নিয়ে যাচ্ছে। সিংহটার কেশর ছিল অপূর্ব সুন্দর। সিংহটা তার পিঠে করে জেব্রাটাকে নিয়ে যেতে এক একবার দাঁড়িয়ে কুকুরের মতো হাঁপাচ্ছে আর বিশ্রাম নিচ্ছে, তারপর তেমনি চলেছে আবার। আমি অবাক হয়ে গেলাম সিংহটার শক্তির পরিমাণ অনুমান করে, কারণ জেব্রাটারও ওজন প্রায় 9-10 মনের মতো ছিল। আকাশিয়া গাছ লক্ষ্য করে ঝোপ কেটে এগোচ্ছি আর এগিয়ে গিয়ে কিরাকাঙ্গানো সবচেয়ে সহজ পথ দেখিয়ে দিচ্ছে। সিংহটার কাছে এগিয়ে আমরা অপেক্ষায় অনেকক্ষণ ঠায় দাঁড়িয়ে রইলাম। সিংহটা ছিল ভারী সুন্দর, শরীরের সামনের দিকটা যেন ঘন কিশোরের আড়ালে দেখাই যাচ্ছে না। যে সমস্ত সিংহ ঘন জঙ্গলে থাকে তাদের ঘাড়ে এমন কেশর প্রায় দেখাই যায় না, কারণ ঝোপে ঝাড়ের গায়ে তাদের কেশর আটকে গিয়ে প্রায়ই কেশর ছিঁড়ে যায়। আর একটু সিংহটা এগিয়ে আসতেই লক্ষ্য করলাম আমার পাশে দাঁড়িয়ে কিরাকাঙ্গানো অধৈর্য হয়ে পড়ছে। আচমকা চিৎকার করে উঠে বল্লম বাগিয়ে সে সিংহটাকে সঙ্গে সঙ্গে তাড়া করলো। অবাক চোখে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিরাট সিংহটা জেব্রাটাকে ফেলে পালিয়ে গেল। তার সঙ্গে সমানে সমানে ছুটলো কিরাকাঙ্গানো, আর প্রতি মুহূর্তেই বল্লমটা যেন ছুঁড়বে এই রকম একটা ভাব দেখাতে লাগলো। কিন্তু সিংহের গতি তার গতিবেগের চেয়েও অনেক গুণ বেশি, সে কিরাকাঙ্গানো থেকে অনেক গুণ এগিয়ে গিয়ে ঝোপের আড়ালে নিজের শরীরটাকে লুকিয়ে ফেলল। তাকে হঠাৎ অমন করে সিংহটার দিকে এগিয়ে যাবার জন্য চিৎকার করতে সে ভালো মানুষের মতো মুখ করে বলল, সিংহটা কি বড়, ওহ! কুকুরগুলোর সাহায্য এই সিংহ শিকারের সময় নেওয়া হয়েছিল।
যখন আহত হয়ে কোনো সিংহ ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে, তখন তাদের খুঁজে বের করার জন্য কুকুরগুলোকে ছেড়ে দিতাম। তা না হলে হায়নাদের মুখে পড়ার মতো সে এক অতি বিভৎস ব্যাপারে পর্যবসিত হবে। সিংহগুলো এই মুর্দা ফরাসদের অতি ঘৃণার চোখে দেখে। যদিও হায়না তার কাছে অপ্রিয় নয়, তবুও খাবার সময় সিংহগুলো হায়নাগুলোকে সেখানে আসতে দেয় না। মানুষ যেমন খাবার ছুঁড়ে ছুঁড়ে তার পোষা কুকুরদের খাওয়ায়, সিংহটাও তেমনি করে হায়নাকে মাংসের টুকরো ছুঁড়ে ছুঁড়ে খেতে দেয়। হায়না কিন্তু সিংহের এই গর্বিত আচরণকে মনের সঙ্গে গ্রহণ করতে পারে না, এবং বুড়ো হয়ে গিয়ে কিংবা আহত হয়ে যখন কোনো সিংহ অক্ষম হয়ে পড়ে, তখন সেই সময়কে তারা তাদের প্রতিশোধের সুযোগ বলে মনে করে। শেষ পর্যন্ত কোনো সিংহেরই স্বাভাবিক মৃত্যু আসে না, হায়নারাই তাদের মৃত্যুদূত হয়ে আসে। আমার মনে হয় অন্য কোনো জন্তুর মাংস অপেক্ষা হায়নাদের মাংসই সিংহের অতি প্রিয়। কয়েকটা সিংহ একটা ছোট জলার মধ্যে বাস করত। আমাকে বিশেষভাবে তাদের অত্যাচারের কথা মাসাইরাই জানালো। তিনটি বাচ্চাকে নিয়ে একটি সিংহী এর মধ্যে বাস করত। এই সিংহীর হাত থেকে তার গরু মোষকে রক্ষা করার জন্য এক রাখাল তার হাতে ভীষণভাবে আহত হয়েছিল। এই সিংহের দল অনেক গরু মোষকে হত্যা করেছিল। শোনার পর একে মারার জন্য মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হলাম, বিশেষ করে ওই সিংহীটাকেই, কারণ শুনতে পাচ্ছিলাম সেটা ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠেছে। ঠিক করলাম তাকে টোপ ফেলে প্রলুব্ধ করে হত্যা করতে হবে, কারণ ওই জায়গায় যাওয়া অসম্ভব। টোপ ফেলে এই রিজার্ভে সিংহ মারার পরে বিপদও অনেক। মাসাই বৃদ্ধরা যখন মৃত্যুমুখে পতিত হয়, তখন জঙ্গলে নিয়ে গিয়ে তাদের ফেলে দিয়ে আসা হয়, আর সেখানে তারা হায়নার হাতে মারা পড়ে। এটাই হলো মাসাই সমাজের নিয়ম। সিংহটাকে বার করে আনার জন্য এবার আমি একটা জন্তু মারলাম টোপ হিসেবে, সেখান থেকে খানিকটা তফাতে, যাতে সিংহেরা বন্দুকের শব্দ না পায়। মৃত জন্তুর শরীরটাকে গরুর গাড়িতে করে সমস্ত জলাটার ওপর দিয়ে নিয়ে আসা হলো। অর্থাৎ যেখানেই থাকুক ওরা রক্তের দাগ ধরে ধরে ঠিক এসে হাজির হবে। মরা জন্তুটাকে আকাশিয়া গাছের নিচে রেখে গাছটার ওপরে লোকজনদের দিয়ে একটা মাচা তৈরি করা হলো। মাচানের বহুল ব্যবহার হয় সিংহ শিকারকালে, এটা যদিও আমার বিশেষ পছন্দ নয়। মাটির ওপর একটা বোমা তৈরি করে সেখান থেকে গুলি ছোঁড়া আমার এর থেকে বেশি প্রিয় পদ্ধতি, কারণ উঁচু মাচানের ওপর থেকে গুলি ছুঁড়লে সাধারণত তা শিকারের জন্তুর ওপর না লেগে তার ওপর দিয়ে চলে যাবার সম্ভাবনা থাকে। কিন্তু বোমার ওপর নির্ভর করতে হলো না, তার কারণ এখানে হাতির চলাফেরা অত্যন্ত বেশি রকমের, ভুল করে কখন হয়তো তারা মারিয়েই চলে যাবে। অগত্যা তৈরি করতে হলো মাচান। এখানে নিজেকে সম্পূর্ণ নিরাপদ বলে মনে হলো, কিন্তু মাত্র দু ঘন্টা অতিক্রম হওয়ার আগেই যে আমার এত চেষ্টা ব্যর্থ হয়ে যাবে তা আর কে ভাবতে পেরেছিল। ব্যর্থ হলো আমার প্রথম রাতের প্রতীক্ষা। সিংহেরা আসেনি যে তা নয়, কিন্তু যেখানটায় বসেছিলাম তার ওপরের ডালে একটা পাখি চেঁচিয়ে এমন একটা ব্যাপার ঘটালো যে ভয় পেয়ে সিংহেরা পালিয়ে গেল। পরদিন বাধ্য হয়ে তাদের মাচানে গিয়ে উঠলাম। যখন চারিদিক অন্ধকার নেমে আসতে লাগলো, তখন অঝোরধারায় বৃষ্টি নামলো। বৃষ্টির জলে ভিজে গেল গোটা শরীর। তখন জল থেকে আগত মশার দল আমায় ঘিরে ভনভন করতে লাগলো। মশাও মারতে পারলাম না, কারণ সেই সঙ্গে সিংহেরা পাছে ভয় পেয়ে পালিয়ে যায়। অবশ্য বৃষ্টি পড়ার জন্য একটা সুবিধাও হলো, বৃষ্টির গন্ধে সিংহেরা খানিকটা নিশ্চিন্ত হবার ভরসা পেল। তাদের শিকার করার শব্দ চারিদিকের আঘাতে প্রতিধ্বনিত হয়ে আমার কানে এসে প্রবেশ করল, এবং রাত প্রায় তিনটের সময় তাদের খুবই কাছে এসে পড়ার লক্ষণ টের পেলাম। আমার কানে তাদের শব্দটা লম্বা লম্বা দীর্ঘশ্বাসের শব্দের মতো প্রবেশ করল, যেটা আফ্রিকার অন্যান্য যে কোনো শব্দের সঙ্গে বিশেষ পার্থক্য সূচিত করে। সমস্তক্ষণ অস্বস্তিকর ভঙ্গিতে শুয়ে থাকার জন্য শরীরটা অবশ হয়ে আসছিল। ঠিকভাবে রাইফেলটাকে তুলে লক্ষ্য স্থির করতে গিয়ে যেই একটু নড়াচড়ার শব্দ হলো, অমনি সিংহেরা সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। যে সিংহের পালাবার সময় পায়ে থপথপ করে প্রচুর আওয়াজ হয়, সে কোনো শব্দ না করে নিঃশব্দে শত্রুকে আক্রমণ করে। কাজেই কোনো ঝোপের আড়ালে লুকিয়ে হয়তো কান পেতে লক্ষ্য করছে। বুঝলাম তারা বেশি দূর যায়নি। কোনো শব্দ না করে অপেক্ষা করতে লাগলাম আমি। ভাগ্যের হাতে শিকারের নৈপুণ্য নির্ভর করে। একটা পাখির চেঁচামেচিতে আগের রাত্রিতে একটা সুযোগ আমার নষ্ট হয়ে গিয়েছিল। আজ আমার মাচানের কাছেই আরেকটা
হাইয়াকম ডাকতে শুরু করে দিলে। কোনো রকম ভয়ের কারণ থাকলে যে হাইয়াকম ডাকে না এটা সিংহেরা জানত, তাই সে ডাকে তারা নিশ্চিন্ত হল। তারা আস্তে আস্তে টোপের কাছে এগিয়ে এলে, বারবার পেছন ফিরে তাকাতে তাকাতে, অত্যন্ত সাবধানে এগোতে শুরু করায় আমি কিন্তু রাইফেলটাকে কাঁধে লাগিয়ে তেমনি নিঃসারে উপুড় হয়ে শুয়ে আছি, যাতে আমি একটুও নড়াচড়া না করে গুলি করতে পারি। দুটোই ছিল পুরুষ সিংহ। বন্দুকের নলের সঙ্গে টর্চটাকে লাগিয়ে গুলি ছুঁড়লাম যে সিংহটা ডান দিকে আছে তার দিকে লক্ষ্য করে, কারণ রাইফেলটাকে বাঁকিয়ে নিয়ে কোনো জায়গা বদল না করেই যে সম্ভবপর হবে অপর সিংহটাকে গুলিবিদ্ধ করার তা আমি জানি। গুলি খেয়ে সিংহটা পড়ে গেল, তার সঙ্গী তাকে লক্ষ্য করতে লাগলো। সঙ্গের সিংহটাকেও গুলি করতে সেও পড়ে গেল মাটিতে। আশ্বস্ত হওয়ার জন্য তার দিকে আরও একটা গুলি ছুঁড়লাম। এতক্ষণেও কিন্তু সিংহীটার কোনো সন্ধান মেলেনি। হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে মাচান থেকে মাটিতে নেমে গাছের নিচের একটা জায়গায় সিংহ দুটোকে টানতে টানতে নিয়ে এলাম। তাদের চামড়া যাতে হায়নায় এসে নষ্ট না করে দিতে পারে সেজন্য বর্শাটি ঢাকা দিয়ে দিলাম। শীতের হাত থেকে আত্মরক্ষা করা অপেক্ষা যাতে পড়ে না যাই তার জন্য কয়েকটা গাছের ডাল ভেঙে বিশেষ ওজনের জন্য ঢেকে দিলাম আমার সারা দেহটা। এই অবস্থাতেই ঘুমিয়ে পড়লাম। টোপটা খাওয়ার শব্দে ঘুমটা ভেঙে গেল। সিংহীটা তার তিনটে বাচ্চাকে সঙ্গে করে এনেছে। যতটুকু সম্ভব ততটুকুই কম শব্দ করে খুব সাবধানে রাইফেলটা তুলে নিয়ে গুলি ছুঁড়লাম। তার মাথা ফুঁড়ে গুলিটা ভেতরে ঢুকে গেল। টোপটার ওপর সঙ্গে সঙ্গে সিংহীটা পড়ে গেল আর তার তিনটে বাচ্চা পালিয়ে গিয়ে কোথায় অন্ধকারে মিশে গেল। শেষ হলো আমার কাজ। মাচান থেকে নেমে অন্যান্য মৃত সিংহগুলো যেখানে পড়েছিল সেখানে সিংহীটাকে ল্যাজ ধরে টানতে টানতে নিয়ে গেলাম। যাতে সিংহটাকে দুটো হাতেই নিয়ে যেতে পারি সেজন্য নামিয়ে রাখলাম টর্চ মাটিতে। হঠাৎ অন্ধকারে একটা আকৃতি আমার চোখে পড়ল। এক মুহূর্তের জন্য মনে হলো হয়তো সেটা একটা সিংহীর বাচ্চা, কিন্তু পরক্ষণেই তার আকৃতি দেখে বুঝলাম যে বাচ্চার আকৃতি এত বড় নয়। তার দিকে থেমে গিয়ে তাকিয়ে রইলাম। আমার সামনে একটা মস্ত বড় সিংহ দাঁড়িয়ে, সেটা হয়তো একটু আগে মেরে ফেলা সিংহীটার সঙ্গী। মাচানে আমার রাইফেলটা ফেলে এসেছি। কিছুটা সময় দুজনে দুজনের মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলাম। ষাঁড়ের মতো প্রকাণ্ড ছিল সিংহটা, নিষ্পন্দ হয়ে রইল। সিংহটা মাত্র 15 ফুটের ব্যবধানে দাঁড়িয়ে আছে, তার কালো মুখ আর লম্বা লম্বা কেশর নিয়ে। মনে হয় যদি দৌড়ই তাহলে সেও পেছন পেছন তাড়া করবে। রক্তমাংসের মানুষ হয়ে এই উত্তেজনা আর সহ্য করতে না পেরে গাছটার দিকে দ্রুত ছুটে গেলাম। হাতের কাছে কোনো ডালপালা না থাকায় কাঠবিড়ালির মতো তুড়ি মেরে তরতর করে গাছে উঠে পড়লাম। যখন মাচানে গিয়ে পৌঁছলাম তখন সারা শরীর আমার ঘামে ভিজে গেছে। আর একটু হলে ভয় উত্তেজনায় রাইফেলটা ফেলেই দিচ্ছিলাম। নিচে টর্চটা ফেলে রেখে আসার জন্য কিছুই চোখে পড়ল না আমার। একটু বাদে টোপের কাছে গিয়ে সিংহটার মাংস খাওয়ার আওয়াজ আমি শুনতে পেলাম। কিছুক্ষণ শব্দটার সম্পর্কে নিশ্চিন্ত হয়ে মনে মনে আন্দাজ করে নিলাম সেটা কোথায় আছে। যথাসাধ্য লক্ষ্য স্থির করে এ অবস্থায় আমি গুলি ছুঁড়লাম। গুলির শব্দ কমে যাবার পরও কোনো শব্দই শুনতে পাওয়া গেল না। খুব আবঝাভাবে সিংহটাকে টোপের কাছে পড়ে থাকতে দেখলাম বলে মনে হলো। ভোর হতে যেটুকু বাকি ছিল সেই বাকি সময়টা মাচানের ওপরেই আমি কাটালাম। আফ্রিকার সমস্ত কালো কেশর সিংহ শিকারের লোকও আমাকে সে রাত্রে মাচান থেকে নামাতে পারত না। সে রাত্রে ভয়ঙ্কর রকমের সব স্বপ্ন বারবার আমার ঘুমটাকে ভাঙিয়ে দিল। স্বপ্ন দেখলাম আমার শিকার করা যে সমস্ত পশু গাছের নিচে পড়ে আছে তারা টুকরো টুকরো করে আমায় খাচ্ছে। সকালের আলোয় আমি মাচান থেকে নেমে পড়ে পরীক্ষা করে দেখতে লাগলাম সিংহগুলোকে। যে সিংহটাকে সকলের শেষে গুলি করে হত্যা করেছি সেটাই হলো এই অঞ্চলের সব সিংহগুলোর মধ্যে একটা সেরা সিংহ, কারণ এর কেশরটার রং হলো অনেকটা বাদামি রঙের। খুব সকালবেলা উঠে সিংহীর বাচ্চাদের সন্ধানে বেরিয়ে পড়লাম আমি আর কীরা গাঙ্গনো। একগোছা শুকনো ঘাসের আড়ালে তাদের লুকিয়ে থাকতে দেখা গেল। সেগুলোকে দেখতে লোমওয়ালা টেডি ভাল্লুকের মতো। আমাদের দেখতে পেয়ে অত্যন্ত রেগে গিয়ে সে প্রতিশোধ মানসে মুখে অদ্ভুত রকমের শব্দ করতে লাগলো। তাদের সঙ্গে করে তাঁবুতে ফিরলাম। বাটিতে মুখ ডুবিয়ে দুধ খাওয়াবার চেষ্টা করলাম,
কিন্তু তারা স্তন্যপানেই অভ্যস্ত, তাই ওভাবে মুখ ডুবিয়ে বাটি থেকে দুধ খেতে তারা জানে না। তবে মুখ ডোবানোর সময় বাটির যে দুধটুকু তাদের নাকে লেগেছিল, জিভ দিয়ে চেটে চেটে তারা সেই দুধই খেতে লাগলো। মনে হলো গরম গরম খেতে তাদের ভালোই লাগছে। কয়েকদিন ধরে এরকম করেই তারা খেতে লাগলো। অবশেষে তারা মুখ ডুবিয়ে খেতে শিখল আর খুব বস মারল। তাদের আমার ক্যাম্প খাটের পায়ায় বেঁধে রাখতাম। প্রায় সমস্ত রাত্রি ধরে বাচ্চাগুলো পরস্পরের মধ্যে মারামারি, ঝগড়াঝাটি আর চিৎকার চেঁচেমেচি করে আমায় জ্বালাতন করত। তাহলেও তারা কিন্তু নিষ্পৃহ বা জড় নয়, তারা সবসময় যুদ্ধ করতে যেমন তেমনি খেলা করতেও ওস্তাদ। একদিন দিনের বেলায় তারা ছাড়া পেয়ে আমার একমাত্র বালিশটার সঙ্গেই খুব যুদ্ধ করল। ফিরে এসে দেখি সারা তাঁবুতে সাদা পালকের তুফান বয়ে গেছে। আমার বন্ধুকে অনেকদিন পরে আমি বাচ্চাগুলোকে দিয়ে দিই। তিনি স্থানীয় গরু মোষকে খাদ্য হিসেবে ব্যবহার না করে যাতে আরামে তাদের দিন চলে যায় এরকম একটা জায়গায় তাদের ছেড়ে দেন। হামেশাই শুনতে পাই আগুন দেখলে নাকি বুনো জানোয়ারেরা ভীত হয়ে পড়ে এবং এটাই তাদের স্বভাব। এই প্রচলিত মতবাদটা অনেক দিন ধরেই অব্যাহত গতিতে চলে আসছে, যার জন্য অনেকেই একে প্রতিষ্ঠিত সত্য বলে বিশ্বাস করেন। আমি নিজেও সেই বিশ্বাসই মনে মনে পোষণ করতাম। সেই জন্য সিংহ নিশ্চয়ই তাঁবুর আগুনের কাছে আসতে সাহস করবে না এইভাবে আশ্বস্ত ছিলাম। কিন্তু মাসাই রিজার্ভের এক রাত্রের অভিজ্ঞতা আমার সে ধারণাকে পাল্টে দিল। সেদিন বিকেলবেলা একটা জেব্রাকে টোপ হিসেবে মেরে বলদদের দিয়ে সেটাকে তাঁবুতে টেনে নিয়ে এলাম। 24 ঘন্টা ধরে পচিয়ে বেশিরভাগ ক্ষেত্রে তবেই তাদের আমি টোপ হিসেবে ব্যবহার করি। আমার দৃঢ় ধারণা ছিল যে আগুনের এত কাছে আসতে কোনো জন্তুই সাহস করবে না, তাই সেই মরা জেব্রাটাকে তাঁবুর আগুনের কাছে ফেলে রাখবার জন্য লোকজনদের পরামর্শ দিলাম। কুকুর আর বলদগুলোকে নিয়ে কিরাকাঙ্গানো রাত কাটাতে পাশের একটা গ্রামে গিয়েছিল। সাধারণত এইসব জন্তুদের আমি কখনো তাঁবুতে রাখতাম না, কারণ তাঁবুর আশেপাশে অপেক্ষমান সিংহ বা চিতাবাঘ গন্ধ পেয়ে ভীত হয়ে এসব জন্তু ছুটে পালাতে চেষ্টা করে। কিন্তু তারা গ্রামে থাকলে সে আশঙ্কা থাকে না। আমাদের দুটো কুকুর ওইভাবেই চিতার কবলে পড়েছিল। কুকুর হলো চিতার প্রিয় খাদ্য, তাই সে সর্বদাই প্রস্তুত কুকুরের পেছন পেছন অনেক দূর পর্যন্ত ধাওয়া করত। কিরাকাঙ্গানো চলে যাবার পর আগুনের কাছে কম্বল মুড়ি দিয়ে কুলিরা শুয়ে পড়ল, আর পাইপ টানতে টানতে ভেতরে বসে আমি আগুনের দিকে দৃষ্টিটাকে নিবদ্ধ করলাম। বহু দূরে আমার কৈশোরের ক্রীড়াক্ষেত্র লাগয়ের উত্তর অঞ্চলে আমার কল্পনা তখন বিচরণ করছে। যখন সচেতন হলাম তখন আমার সামনে 9টা সিংহের মুখ দেখতে পেলাম। ছায়াচ্ছন্ন স্থান পরিত্যাগ করে তারা আমার মুখোমুখি হয়েছে। সাহস হলো না নড়াচড়া করতে। আমার ঘরে বন্দুকটা ফেলে এসেছি, সেখানে একটা ডিজ লণ্ঠনও জ্বলছে। অত্যন্ত সাবধান হয়ে সিংহরাও আমাকে লক্ষ্য করছে। খানিকক্ষণ বাদে তারা ঘুমন্ত কুলিদের স্থান পরিত্যাগ করে মৃত জেব্রাটার কাছে চলে গেল, যেটাকে তাঁবুর আগুনের পাশে রাখা হয়েছিল। তারপর ঝাঁপিয়ে পড়ল সবেগে মরা জেব্রাটার ওপর। যেন সামান্য কাগজের মতো শক্ত সেই জেব্রাটার চামড়া ছিঁড়ে তারা অতি সহজেই তার শরীর থেকে বড় বড় মাংসের টুকরো খুবলে নিতে লাগলো। চেয়ার ছেড়ে খুব সাবধানে আস্তে আস্তে এগোতে লাগলাম আমার ঘরের দিকে। প্রত্যেকবার পা ফেলার সঙ্গে সঙ্গে আতঙ্কে আমার সমস্ত শরীরে একটা কাঁপুনি জাগছে। সিংহগুলো খাওয়া বন্ধ করে আমার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকালো। বড় বড় সিংহগুলোর কাছে নিজেকে নিতান্তই তুচ্ছ বলে মনে হলো। ইচ্ছে করলেই দুটো লাফ দিয়ে ওরা আমায় ধরে ফেলতে পারে। কুলিরা ওদের থেকে কয়েক ফুট মাত্র ব্যবধানে অসাড় হয়ে ঘুমোচ্ছে। এক ছুটে তাঁবুতে চলে যাবার ইচ্ছে হলো, কিন্তু পাছে নড়াচড়ার শব্দ পেয়ে সিংহেরা আক্রমণ করে তাই সাহস হলো না। তাই সিংহরা যতক্ষণ না আবার খাওয়া শুরু করে ততক্ষণ অপেক্ষা করতে লাগলাম। তারপর আস্তে আস্তে আমার ঘরের সামনে গিয়ে হাজির হলাম। ঘরে ঢুকেই রাইফেলটা তাড়াতাড়ি তুলে নিলাম হাতে। ঠান্ডা রাইফেলটাকে আমার এত আকাঙ্ক্ষিত বলে কখনো মনে হয়নি। এরপর আবার একটা নতুন বিপদ। আমার গুলির শব্দে চমকে লাফিয়ে উঠে কুলির দল আমার আর সিংহের মাঝখানে দাঁড়িয়ে পড়বে। যে সিংহেরা জেব্রাটাকে খেতে গিয়ে তার গায়ে বাঁধা শেকলটায় খুব জোর শব্দ হলো, কারণ ওই শেকলটা দিয়ে বেঁধে জেব্রাটাকে তাঁবুতে আনা হয়েছিল। তারপর আর সেটাকে কেউ খোলেনি। ভাবনা হলো পাছে এই শব্দে কুলিদের ঘুম ভেঙে যায়, কারণ হঠাৎ জেগে উঠে সামনে সিংহদের দেখে কুলির দল ভীষণভাবে ভীত হয়ে কী যে করবে তা বলাই যায় না।
একদল সিংহের সামনে একদল ভীত কুলির দৃশ্য, এ ধরনের কল্পনা মোটেই প্রীতিকর নয়। শেষ পর্যন্ত ভাগ্যের হাতে সব কিছু ছেড়ে দিয়ে গুলি করব এরকমই সিদ্ধান্ত করলাম। যে সিংহটা সবচেয়ে বড় তাকে লক্ষ্য করে সঠিক গুলি করলাম। গুলিবিদ্ধ হবার সঙ্গে সঙ্গেই সিংহটা মাটিতে পড়ে গেল। অন্য সিংহগুলো গুলির আওয়াজে একটু পেছিয়ে গেল বটে, কিন্তু তারপর জেব্রাটার ওপর আওয়াজ ঝাঁপিয়ে পড়ল। এদিকে কুলিরা যেভাবে অসাড়ে ঘুমোচ্ছে তাতে মুহূর্তের জন্য ওরা মরেই গেছে বলে মনে হলো। সিংহের দলে নির্ভুলভাবে গুলি করা শুরু করলাম। রাইফেল ছোঁড়ার সঙ্গে সঙ্গে পেছনের দিকে হাওয়া ছিটকে এসে বীজ লণ্ঠনটাকে নিভিয়ে দিল। মারা গেল চারটে সিংহ। গুলিটা শেষ সিংহটার বুকের একটু নিচে বিদ্ধ হয়েছিল, সে সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠেছিল, তারপর থপ থপ করে স্প্রিং দেয়া পুতুলের মতো লাফাতে শুরু করে দিল। তাকে আর একটা গুলি খরচা করে নিষ্কৃতি দিলাম। বাকি সিংহগুলো সঙ্গে সঙ্গে অস্পষ্ট অন্ধকারের মধ্যে গিয়ে দাঁড়ালো। একটু এগিয়ে গিয়ে নিশানা ঠিক রেখে একটা বড় সিংহীকে গুলি করলাম। গুলি লাগতেই সঙ্গে সঙ্গে সিংহীটা মুখ ঘুরিয়ে অন্ধকারের মধ্যে মিশে গেল, আর তার পিছু নিল বাকি সিংহেরা। কিন্তু কুলিদের ঘুম এত কাণ্ডতেও ভাঙল না, আশ্চর্য। সিংহের হুঙ্কার কিংবা রাইফেলের শব্দ কিছুতেই তাদের নিদ্রার পক্ষে বাধা হয়ে উঠল না। এমন আশ্চর্য ব্যাপার আমি কখনো দেখিনি, যদিও আগে ওদের এই অদ্ভুত ঘুমের সঙ্গে আমার সাক্ষাৎ ঘটেছিল। আগুনটাকে আরও উজ্জ্বল করে দিয়ে ওদের একজনকে পায়ে ধাক্কা দিতে একজনের নিদ্রাভঙ্গ ঘটল। হাত পা ছড়িয়ে প্রথমে সে উঠে বসেই কয়েক ফুট মাত্র তফাতে পড়ে থাকা সিংহগুলোকে দেখেই প্রচণ্ড ভয় অস্থির হয়ে উঠল। তারপরেই এক লাফ দিল আর চিৎকার করতে করতে উন্মত্তের মতো ছুটে চলল আমার ঘরের দিকে। আর কিছু না জেনেই বাকি সকলে ঘুম ভেঙে তাকে অনুসরণ করল। তারা তাঁবুতে পৌঁছে প্রচণ্ড রকমের কাঁপতে লাগল। তারপর আমার মুখে সব ঘটনা শুনেই মুহূর্তের মধ্যে মাটিতে শুয়ে ঘুমিয়ে পড়ল। আমি নিশ্চিন্ত হলাম এ কথা ভেবে যে অনিদ্রা রোগে কখনো এরা আক্রান্ত হবে না। কিরাকাঙ্গানো পরদিন সকালে কুকুরগুলোকে নিয়ে ফিরে এলে তাদের নিয়ে তখনই আহত সিংহীটার চিহ্ন অনুসরণ করে অগ্রসর হলাম আমি। তাঁবুতে কুলিগুলো অশ্লীল ভাষায় গান গাইতে গাইতে সিংহদের চামড়া ছাড়িয়ে পেট থেকে, হৃৎপিণ্ড থেকে আর মূত্রাশয় থেকে চর্বি বের করার কাজে ব্যস্ত হলো। ওদের সিংহের চামড়ার উপর কোনো আকর্ষণ নেই, যত আকর্ষণ হলো ওদের চর্বির। আমরা তাঁবু থেকে যখন 100 গজ দূরে, তখন দেখতে পেলাম মাটিতে রক্তের দাগ। সিংহীটা মারাত্মক রকমের আহত হয়েছিল, বহুবার তাকে চলতে চলতে বিশ্রাম নিতে হয়েছে, তার জন্য তার সঙ্গীরাও অপেক্ষা করেছে। পাতলা ঝোপের মধ্যে দিয়ে সেই ছাপ ধরে ধরে এগোতে লাগলাম। এখানে প্রায় 20 গজ পর্যন্ত দেখতে পাওয়া যায়, তাই শিকারের পক্ষে এ জায়গা হলো উপযুক্ত। অত্যন্ত কৌতূহলী হয়ে এগোতে লাগলাম। এবার আহত সিংহীটার দেখা পাবো বলে মনে হলো। এগোতে এগোতে শেষ পর্যন্ত খুব ঘন একটা ঝোপের কাছে এসে পড়লাম। জায়গাটা মোটেই ভালো নয়। ঝোপটার মধ্যে মৃত্যুর নিস্তব্ধতা বিরাজমান, একটা পাখির ডাক পর্যন্ত শোনা যাচ্ছে না। স্পষ্ট বুঝতে পারলাম যে আহত সিংহীটা আমাদের খুব কাছেই রয়েছে, ওপর দিক থেকে যে কোনো সময় সে আক্রমণ করতে পারে আমাদের। কুকুরগুলো এদিকে রীতিমতো চঞ্চল হয়ে পড়েছে। এয়ারডন কুকুরগুলো উত্তেজনায় স্থির হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছে না। অবশেষে তাদের এগিয়ে যাবার ইঙ্গিত করলাম। তারা সামনের ঝোপের মধ্যে লাফাতে লাফাতে ঢুকবার মুহূর্তেই ভয়ঙ্কর একটা ক্রুদ্ধ গর্জন সামনের ঝোপ থেকে ভেসে এলো। আমার পাশ কাটিয়ে অবশিষ্ট কুকুরগুলো সেই ঘন ঝোপের মধ্যে ঢুকল। সিংহের গভীর গর্জনও বিকৃত আওয়াজের সঙ্গে কুকুরের ঘেউ ঘেউ চিৎকার মিশ্রিত লড়াইয়ের এক পরিচিত শব্দ আমি আবার শুনতে পাচ্ছি। ঘন ঝোপ ঠেলে আমি আর কিরাকাঙ্গানো সেদিকে অগ্রসর হলাম। 12 পা মতো অতিক্রম করার আগেই আচমকা একটা গোল গর্তের ভেতর লম্বা লম্বা ঘাসের মধ্যে রক্তের দাগ। অবশ্য দাগগুলো শুকিয়ে গেছিল। সিংহীটা যে তাহলে এখানে এসে বিশ্রাম করেছিল তা বুঝতে পারলাম। আমার সেই দুঃসাহসী এয়ারডন কুকুর দুটো তখনও চোখ মুখ ঘোলা অবস্থায় গর্তের ধারে পড়ে আছে। সে যাত্রা আমাকে আর কিরাকাঙ্গানোকে ওরাই প্রাণে বাঁচিয়ে দিল, কারণ সিংহীটা এমন নিপুণতার সঙ্গে আত্মগোপন করেছিল যে ঠিক সময় মতো সে আমাদের দৃষ্টিগোচর হতো না। ঝোপঝাড় ভেঙে লড়াইয়ে ব্যস্ত বাকিগুলোর ছোটার শব্দও আমরা শুনতে পেলাম। থেমে পড়ে যখনই তারা প্রচণ্ড বেগে ঘেউ ঘেউ করছে, তখনই রুখে দাঁড়ালেও সিংহীটা কোণঠাসা হয়ে পড়েছে। আমরা সেই শব্দ শুনে শুনে এগোতে লাগলাম।
দেখলাম ঝোপ থেকে ফাঁকা জায়গায় সিংহীটাকে কুকুরগুলো তাড়িয়ে নিয়ে আসছে। আমরা তার পদানুসরণ করলাম। অত্যন্ত দক্ষতার সঙ্গে দেহের প্রত্যেকটি মাংসপেশিকে কাঁপিয়ে অথচ শক্ত করে কেবলমাত্র দুটো আঙুলের সাহায্যে ওই লম্বা বল্লমটাকে উঁচিয়ে তুলে মাশাইটা চলেছে। খোঁড়াতে খোঁড়াতে একটা কচি কুকুর আমার কাছে এলো। তার সমস্ত দেহটা ক্ষত বিক্ষত, রক্তাক্ত। যখন দেখলাম তাকে কিছুতেই বাঁচানো যাবে না, তখন এই অসহায় যন্ত্রণা থেকে এক গুলিতে তাকে মুক্ত করলাম। একগোছা শুকনো ঘাসের মধ্য থেকে গুলির শব্দ শুনেই এক লাফে সিংহীটা আমাদের মাত্র কয়েক ফুটের ব্যবধানের মধ্যে এসে পড়ল। আর তার ডান দিকের ঝোপ থেকে ঠিক সেই সময়ই আর একটা সিংহী বেরিয়ে এসে আমাদের ধাওয়া করল। দুদিক থেকে দুটো সিংহী তখন প্রায় আমাদের একেবারে কাছে এসে পড়েছে। ভাববারও অবকাশ পেলাম না। মনে হলো দ্বিতীয়টার বলই বেশি, তাই তাকেই লক্ষ্য করে আমি গুলি ছুঁড়লাম। তার বাঁ দিকে চোখের আধ ইঞ্চি ওপরে গিয়ে গুলিটা বিদ্ধ হলো। প্রথম সিংহীটার শরীরে ঠিক সেই মুহূর্তেই কিরাকাঙ্গানোর বল্লম এসে বিদ্ধ হলো। সিংহীটা ভীষণভাবে ফিরে দাঁড়ালো, চেষ্টা করলো দাঁতে দাঁত চেপে বল্লমের লাঠিটা বের করে দিতে। তার বেল্টের মধ্যে থেকে দুমুখো ছুরিটা বের করায় ব্যস্ত হলো কিরাকাঙ্গানো। কিন্তু আমার দ্বিতীয় গুলিটা বিদ্ধ হলো ওই সিংহীটার কাঁধে। কোনো কথা না বলে আমি আর কিরাকাঙ্গানো হাতে হাত রাখলাম। কোনো না কোনো সিংহের হাতে পড়ে আজ যে আমার নিশ্চিত মৃত্যুর মুখে পড়তে হতো এবং তা যে সম্ভব হয়নি কেবল ওর জন্য, এ সম্পর্কে আমি নিশ্চিত। আমি স্থানীয় যতগুলো শিকারী দেখেছি, নিঃসন্দেহে তাদের মধ্যে বিপদে স্থির মস্তিষ্ক অথচ সবচেয়ে সাহসী হলো কিরাকাঙ্গানো। মাসাই রিজার্ভে আমার সময়ের সীমা শেষ রেখায় উপনীত হতে চলেছে। 70টা সিংহকে আমি ইতিমধ্যেই বধ করেছি। গ্রামবাসীদের তবুও দুর্দশার শেষ নেই। সিংহগুলোকে একেবারে শেষ করে ফেলার নির্দেশই ক্যাপ্টেন রিচি আমাকে দিয়েছিলেন, তাই রাত্রে একটা বোমার আড়ালে থেকে ওদের গুলি করে মারব বলে ঠিক করলাম। ব্যাপারটা বিশেষ বিপজ্জনক বটে, কিন্তু বিশেষ কাজের জন্যই আসা এই মাসাই রিজার্ভে, ঘোড়ার জন্যে নয়। সেই পরিকল্পনা অনুযায়ী রাত্রে সিংহ শিকারে প্রবৃত্ত হলাম। যেখানে সিংহ থাকা সম্ভব সেরকম একটা ঝোপের পাশে একটা জেব্রাকে মেরে ফেলে সমস্ত ভূমির ওপর দিয়ে তাকে অনেক দূর পর্যন্ত টেনে এনে রাখা হলো। উদ্দেশ্য হলো অবশ্য এই মৃতদেহটার গন্ধ ওই ঝোপের মধ্যে প্রবেশ করানো। তাছাড়া এই জায়গায় রাত্রে চলাফেরা করার সময় পথ চলতে অন্য সিংহেরাও এই জেব্রার চিহ্ন ধরে ধরে কুকুরের মতো অনুসরণ করে টোপটার কাছে উপস্থিত হতে পারে। এভাবেও কিছু সিংহ পাওয়া অসম্ভব নয়। টোপের কাছে ঝোপ ঝাড় থেকে ডালপালা এনে কুলিরা ঘোড়ার খুরের আকৃতির একটা বোমা বানালো। আমি আর কিরাকাঙ্গানো সেখানে রাত্রি যাপন করব এরকম ঠিক হলো। সিংহের পক্ষে যাতে জেব্রাটাকে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে সেরকমভাবে জেব্রাটাকে বেঁধে দেওয়া হলো। অনেকবারই বোমার ভেতর নড়াচড়া করার দরুন সিংহ টোপ থেকে পালিয়ে গেছে। কী করে যে তারা জানতে পারে যে ভিতরে মানুষ আছে তা বুঝতে আমার অনেক দিন সময় লেগেছিল। পরে বুঝতে পেরেছিলাম তারা তারার আলোয় মানুষের ছায়ার নড়াচড়া দেখে মানুষের উপস্থিতিটা টের পেয়ে যায়। তাই যাতে বনের মধ্যে কোনো আলোই প্রবেশ করতে না পারে, তাই কাঁটা ঝোপ দিয়ে বোমার ওপরটা ঢেকে দেওয়া হলো। সব কাজ শেষ হওয়ার পর বোমায় আমরা দুজনে গিয়ে আশ্রয় নিলাম। ওকে একটা টর্চ নিয়ে বুঝিয়ে দিলাম ঠিক গুলি ছোঁড়ার সময় শিকারের ওপর কীভাবে আলো ফেলতে হবে। সে মুগ্ধ হয়ে গেল টর্চটা হাতে পেয়ে। সেটাকে নিয়ে নাড়াচাড়া করে আর দোলাতে লাগলো, আর তাকে নিষেধ করতে হলো শেষ পর্যন্ত আমাকে, যাতে কোনো অবস্থাতেই গুলির অভাবে বিপর্যস্ত বোধ না করি সেজন্য কিছু গুলি পকেটে আর কিছু গুলি বেল্টের ভরে গুলির থলেটা রাখলাম আমার সামনে, আর দুটো রাইফেলে গুলি ভরে পাশে রাখলাম। অন্ধকার নামলে টোপটার কাছে কতগুলো হায়না চোরের মতো উপস্থিত হলো। দুটো শিয়ালও এলো ওদের পিছু পিছু। শিয়াল দুটো ক্ষুধার্ত চোখে হায়নার দিকে তাকিয়ে রইল। আর কোথাও কোনো বিপদের সম্ভাবনা আছে কি না জানার জন্য একবার এগিয়ে একবার পেছিয়ে চারিদিক লক্ষ্য করতে লাগলো। অবশেষে দৌড়ে এসে একটা হায়না বের হয়ে পড়া জেব্রাটার নাড়িভুড়িতে একটা কামড় বসিয়েই চেঁচাতে চেঁচাতে কিছুটা দূরে ছুটে পালালো। এবার বাকি সকলেও এগিয়ে আসতে দেখা গেল। টোপটা ধরে তারা টানাটানি আরম্ভ করে দিল। হঠাৎ তারপর তারা তাড়াতাড়ি পালিয়ে গেল। বিপুল বিক্রমে শিয়াল দুটো এগিয়ে এলো। ওরা যে সিংহের আগমন টের পেয়েছে তা বোঝা গেল। আমিও রাইফেলটা উঁচু করে ধরে প্রস্তুত। খানিকক্ষণ বাদেই
বোমার পেছন দিক থেকে একটা নিচু অথচ গাঢ় নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পেলাম। সিংহের নিঃশ্বাস ফেলার শব্দ যে এটা তা আমার বুঝতে ভুল হলো না। ঘুরে গিয়ে তারা আমাদের ছেড়ে জেব্রাটার ওপর এসে পড়েছে। টর্চের আলো ফেলার জন্য আমি কিরাকাঙ্গানোকে আস্তে আস্তে বললাম, কিন্তু তেমনি আস্তে আস্তে ওর মুখে তাবাল্য অর্থাৎ দেরি করুন শুনে আমি অবাক হলাম। তাকিয়ে দেখি ও ভয় অসাড় হয়ে গেছে। দিনের বেলায় যে মানুষটা একটা বল্লম মাত্র সঙ্গে করে সিংহের সামনে নির্ভয়ে যুদ্ধে প্রবৃত্ত হয়, সেই রাতের অন্ধকারে বোমার মধ্যে থেকে এভাবে শিকার করার জন্য নিতান্ত অপ্রস্তুত হয়ে পড়েছে। তার হাত থেকে টর্চটা নিয়ে একটা মোচড় দিয়ে টোপের ওপর যখন আলো ফেললাম, তখন একটা চমৎকার দৃশ্য আমার চোখে পড়ল। মাত্র কয়েক গজ ব্যবধানে আমাদের জেব্রাটাকে চাটছে 20টা সিংহ। টোপটার পাশে কোনোটা দাঁড়িয়ে থেকে, কোনোটা বা শুয়ে পড়েই জেব্রাটাকে লেহন করছে তাদের জিব দিয়ে। সেই আলোর দিকে তাকিয়ে রয়েছে এক দৃষ্টে দুটো কালো কেশরওয়ালা বিরাট সিংহ। দুঃসাহসী মনোভাব তাদের চোখে মুখে। তারা খাওয়া শুরু করেছিল বলে তাদের কেশরে মরা জেব্রাটার পেটের ময়লা আর রক্ত। এখন কিরাকাঙ্গানো বেশ থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে ভীষণ আতঙ্কে। যদিও গুলি করার সঙ্গে সঙ্গেই বা তার ওই ভয়টা কেটে যাবে তা আমি জানি। যাতে টোপের উপর আলোকপাতে কোনো বাধা সৃষ্টি না হয় তার জন্য টর্চটাকে একটা কাঁটা গাছের দুটো ডালের মাঝখানে আটকে রাখলাম। তারপর রাইফেলটাকে ঝোপের একটা ফাঁকে গলিয়ে দিয়ে দুটো পুরুষ সিংহের মধ্যেকার বড় সিংহটাকে লক্ষ্য করে ছুঁড়লাম গুলি। সিংহদের মধ্যে সঙ্গে সঙ্গে একযোগে ভয়ঙ্কর রকমের চিৎকার শুরু হলো। গুলি করলাম বারবার দুবার। রাইফেলে গুলি ভরার জন্য আর টর্চের আলোর সীমানার বাইরে সিংহের চলে যাওয়াতে আমি নিরস্ত হলাম। কিরাকাঙ্গানোর হতচকিত ভাবখানা এর মধ্যেই কাটতে শুরু করেছে। তাকে চিবানোর জন্যে খানিকটা তামাক দিলাম। তামাক খেতে মাসাইরা খুব ভালোবাসে। মনে হলো তামাকের ঝাঁঝে তার সচেতনতা বোধ ক্রমশই ফিরে আসছে, আর তাছাড়া কোনো মাসাইয়ের পক্ষেই তিনটে মরা সিংহ দেখার পর স্থির হয়ে থাকা অসম্ভব। ইতিমধ্যেই সিংহের দল ফিরে আসছে আবার। টর্চটা ধরে কিরাকাঙ্গানো প্রত্যেকটা সিংহের ওপর আলোকপাত করতে শুরু করে দিল। সে উত্তেজনার বশবর্তী হয়ে এত দ্রুত আলো ফেলতে লাগলো শিকারের ওপর যে ভালো করে লক্ষ্য স্থির করারও সময় পেলাম না। কিন্তু একটা করে সিংহ প্রতিগুলিতে মারা পড়তে লাগলো। যদিও ব্যাপারটা খুব নিষ্ঠুর সে সম্পর্কে কোনো সন্দেহ ছিল না, তবুও প্রয়োজন ছিল এর। খালি পাশের মরা সিংহটাকে একবার শুঁকে নিয়ে গুলির দিকে কোনো ভ্রুক্ষেপ না করেই সিংহেরা শুরু করে দিয়েছে তাদের খাওয়া। ইতিমধ্যে 10টা সিংহ জেব্রাটাকে ঘিরে মারা পড়েছে। এক কোণ থেকে একটা চমৎকার কালো কেশর সিংহ, কোন মতলবে ছিল জানি না, চোরের মতো নিঃশব্দে এগিয়ে এলো আমাদের বোমার কাছে। সে সেখানেই দাঁড়িয়ে রক্তহীন করা কয়েকটা ভীষণ রকমের গর্জন করল। মৃত্তিকা যেন কম্পিত হলো সে গর্জনে। বাকি সিংহগুলো এই আচমকা গর্জনে ভয় পেয়ে গেল। সবাই ধীরে ধীরে সেই স্থান পরিত্যাগ করল। তাদের পশ্চাদানুসরণ করল ওই কালো কেশর সিংহটা। বনের মুদ্দাফারাজ হায়না কর্তৃক সিংহের চামড়া নষ্ট হোক এটা আমার অভিপ্রায় নয়। সিংহেরা সবাই চলে গেছে জেনে যখন আমি মনে করলাম, তখন টর্চটা জেলে রাখার জন্য আমি কিরাকাঙ্গানোকে আদেশ করলাম আর মরা সিংহগুলোর দেহটাকে টেনে টেনে আনলাম আমি। সমস্ত আতঙ্কের ভাব কেটে গিয়ে উৎসাহের ভাব জেগেছে মাসাইটার মনের মধ্যেও। বোমা ছেড়ে যখন আমি প্রায় মরা সিংহগুলোর কাছে পৌঁছে গেছি তখন আচমকা নিভে গেল আলোটা। কিরাকাঙ্গানোকে চেঁচিয়ে টর্চটা জ্বালতে বলে কয়েক পা আরও এগিয়ে গেলাম আমি। আচমকা একটা সিংহের ওপর আমি হুমড়ি খেয়ে পড়ে গেলাম। তখনও তার শরীর উত্তপ্ত। আমি শুনতে পেলাম একটা চাপা নিঃশ্বাসের আওয়াজ। সিংহটা তাহলে এখনও বেঁচে আছে। ছিটকে বেরিয়ে এসে এক লাফে প্রাণপণে ছুটলাম বোমা লক্ষ্য করে। কম সময়ই সিংহটার মুহূর্তের মধ্যে আমার ওপর লাফিয়ে পড়ার আশঙ্কা করছিলাম। যা হোক, আমি বোমায় প্রবেশ করেই বন্ধ করে দিলাম দরজাটা। টর্চটার বিভিন্ন টুকরোগুলোকে নিয়ে কিরাকাঙ্গানোকে বসে থাকতে দেখলাম। তার কৌতূহল উদ্রেক করেছিল এই আশ্চর্য জিনিসটা, তাই কিভাবে জলে সেটা তাই জানতে সে খুলেছিল টর্চটাকে। আর এদিকে আহত সিংহের ওপরে অন্ধকারে ঠোক্কর খাচ্ছি আমি। খানিকটা ওকে তিরস্কার করতে ও মার্জনা ভিক্ষা করল। আবার টর্চটাকে ঠিক করে গুলি করে আহত সিংহটাকে একেবারে মেরে ফেললাম। বুঝতে পারলাম অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো পথ নেই। সে রাত্রে টোপের শেষে আরও দুটো সিংহের দল এসেছিল।
সকালবেলা যে দৃশ্যটা দেখলাম তা যে কোনো লোকের পক্ষে অভাবিত পূর্ব। আমাদের সামনে 18টা সিংহের মৃতদেহ পড়ে আছে। মনে হলো রাত্রের হট্টগোলের থেকে সকালের পরিবেশটা অদ্ভুত রকমের শান্ত। মরা সিংহগুলোর ওপর কয়েকটা পোকার ওড়ার ভনভন শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আর কোনো আহত সিংহকে আশেপাশে না দেখতে পেয়ে বোমা থেকে বার হয়ে এসে মরা সিংহগুলোর পাশে গিয়ে দাঁড়ালাম আমরা। বাধ্য হচ্ছি বলতে যে এই দৃশ্য দেখে অত্যন্ত কষ্ট হলো আমার। মাসাইদের দুর্দশা কমাবার জন্য এদের মরণ যে নিশ্চিত তাও অবশ্য আমি জানি। যে স্থানের সিংহের সংখ্যা বৃদ্ধি অস্বাভাবিক কারণে ঘটেছে, অস্বাভাবিক উপায়েই তার প্রতিকারের ব্যবস্থা হওয়া উচিত। যতই বেপরোয়া দল হোক না কেন মাসাইরা, তারা নিজেরাই তাদের এই সমস্যার সমাধান করতে অক্ষম হয়ে এই প্রকারের অসম্ভব ব্যাপার হয়েছে। সরকার থেকে আজ বল্লমধারী মাসাইদের সিংহ শিকার অপরাধজনক, অথচ মাসাই রিজার্ভে আমি যখন প্রথম আসি তখন কোনো নীতি নিয়মের গণ্ডি বাঁধা ছিল না। তাদের ঢাল বল্লম নিয়ে ডাকাতদের কবলে অনেক তরুণ মাসাইরা প্রাণ বিসর্জন দিয়েছে। ওই লড়াই যারা দেখেছে তাদের সংখ্যাও আজ সীমিত।